যারা আসছি একটু বলতে হবে ঠিক আছে কিনা সব কিছু সব কিছু ঠিক আছে কিনা একটু বলে দিতে হবে হ্যাঁ এই প্রথম লাইভে যুক্ত হলাম ভেরি গুড ভালো হ্যাঁ একটু বলো সব কিছু ওকে আছে কিনা সব একটু বলে দাও সো আজকে বেশি দেরি করা যাবে না হ্যাঁ আজকে দেরি করা যাবে না বলতে কারণ আজকে অনেক কিছু কভার করতে মানে বেসিক্যালি আমরা সিকিউ ভিত্তিকভাবে পুরো যা যা করছে পুরোটা একবার রিভিশন দিব আমরা দেখব রিভিশনের সাথে সাথে যে কোন কোন সিকিউ কোন কোন টপিকের সাথে সম্পর্কিত এবং কোন কোন সালে কি কি এসছে আর কি সো একটা অ্যানালাইসিস পেয়ে যাবে এবং একটা সুন্দর মতো রিভিশনও হবে একটা ধারণা হবে যে সিকিউগুলোর জন্য এইচএসসির জন্য অন্তত কি কী দরকার হ্যাঁ আর কতটুকু দরকার কম দরকার কতটুকু বেশি দরকার একটা আইডিয়া হয়ে যাবে সো এখানে সবকিছু ঠিকঠাক ওকে সো এখানে শুরুর দিকে শুরুতে যেটা বলবো অবশ্যই অবশ্যই সবার তোমরা যেগুলা হচ্ছে ক্লাস নোট করছো যতটুকুই নোট করছো পর্যন্তই পড়া হোক সেই নোট খাতাটা একটু বের করতে হবে ঠিক আছে কারণ আমরা আমরা কিন্তু লেগ কম আজকে রিভিশন দিব বেশি ঠিক আছে সিকিউ সলভ করতে পারবো জায়গায় জায়গায় কিন্তু লেগ কম রিভিশন বেশি দিব সো ক্লাস নোটটা অবশ্যই খাতার পৃষ্ঠা উল্টে উল্টে তোমরা সিকিউগুলা রিভিশন দিতে পারবা ঠিক আছে সো চলো সো আমরা এই শুরু করছিলাম হচ্ছে ক্লাস লেকচার ওয়ান থেকে শুরুতে আমি হচ্ছে এখানে বোঝাইছিলাম যে কেমনে কেমনে পড়ব হ্যাঁ ক্লাস প্র্যাকটিস শিট এমসিকিউ শিট क्वेश्चन আচ্ছা তারপরে হচ্ছে আমি ভেক্টরের কি বলে ভেক্টর কাকে বলে হ্যাঁ স্মরণ তরণ বেগ এগুলা হচ্ছে ভেক্টর আর স্কেলার রাশি কি কি এগুলা হচ্ছে পড়াই দিয়েছিলাম যে এগুলা হচ্ছে স্কেলার রাশি এগুলা এমসিকিউতে বেশি কাজে লাগবে এমসিকিউ রিভিশন যখন করবে আর কি হ্যাঁ আর এখানে তরিতপ্রহ ভেক্টর নাকি ভেক্টর না এটা আমরা বলছিলাম ভেক্টর না বলছিলাম আমরা তাই না কোনো ভেক্টর না আগে সাদা স্লাইডে ক্লাস নিতাম দেখ সাদাই আছে এখন কিছু করার নাই ঠিক আছে যেটা যেভাবে পড়ে সেভাবেই আছে আর কি আচ্ছা সো আমরা পি ভেক্টরকে কিভাবে লিখতে হয় সেটাও দেখছিলাম পি ভেক্টরকে আমরা চাইলে চার প্রকারে লিখতে পারি তার মধ্যে প্রথমটা মোস্টলি ইউজ করা হয় আর কি আচ্ছা এর পরবর্তীতে আমরা কি দেখছিলাম যে একটা জন্য বিন্দু দরকার একটা আদি বিন্দু একটা শেষ বিন্দু হ্যাঁ আর হচ্ছে শেষ বিন্দুকে তুমি শীর্ষ বিন্দু বলতে পারো আসলে সো পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে একটা কি থাকবে চিহ্ন থাকতে হবে আর স্মরণ ভেক্টর যেটা সেটা আমরা স্মরণ ভেক্টর দিয়ে বোঝাইছিলাম কি যে একটা ভেক্টরের মানের সাথে ডাইরেকশনটা ইম্পর্টেন্ট এবং মানটার কিভাবে নির্দেশিত হয় ভেক্টর দৈর্ঘ্য তারা একশো মিটারের দৈর্ঘ্য এতটুকু দুইশো মিটার দৈর্ঘ্য দ্বিগুণ হবে চারশো মিটার কি হবে চারশো মিটার ভেক্টরের দৈর্ঘ্য এটার চার গুণ হবে আর কি ইম্পর্টেন্ট প্রকাশ করার ক্ষেত্রে আচ্ছা এখন এই মোমেন্ট থেকে হচ্ছে কথাবার্তা শুরু হবে হ্যাঁ এখান থেকে যেগুলা আছে এই যে আমরা স্বাধীন ভেক্টর সীমাবত্ত ভেক্টর এগুলো যে কথাবার্তা বলি এই কথাবার্তাগুলা কিন্তু হচ্ছে জ্ঞানমূলক এ লাগে ঠিক আছে আমি জ্ঞানমূলক এখনই দেখাবো একটা পরের স্লাইডে আছে সো আমরা উদাহরণ দিছিলাম কি যে বায়ু প্রবাহ হচ্ছে স্বাধীন ভেক্টর কারণটা হচ্ছে শিফট করা যাচ্ছে এখানে এবং এখানে তোমার হচ্ছে অবস্থান ভেক্টর যে কোনো বিন্দুর অবস্থান সাপেক্ষে নিতে হয় এর কারণে যে বিন্দুর অবস্থান যেকোনো একটা সীমাবদ্ধ ভেক্টর হ্যাঁ যেকোনো বিন্দুর অবস্থান ভেক্টর হয় একটা সীমাবদ্ধ ভেক্টর সো এইটা অনুধাবন এসেছিল এটা বোর্ড প্রশ্ন কিন্তু ঠিক আছে বোর্ড সো যা যা আছে আজকে সবই বোর্ড সো এখানে কি আসছিল অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর ব্যাখ্যা করতে হবে সো দেখো অলরেডি করছো তোমরা অলরেডি পড়ে রাখছো এটা ভাষাগতভাবে ভাষাগত লিখলেই হয়ে যাবে ঠিক আছে সো আমরা যা যা পড়ছি সবকিছুই কিন্তু কমন আছে এর পরবর্তীতে আমরা সমরেখ ভেক্টর অসমরেখ ভেক্টর পড়ছিলাম সমরেখতে কি হবে একই রেখার উপরে থাকবে অসমরেখতে ভিন্ন ভিন্ন রেখার উপরে থাকবে সেম রেখার উপর তারা থাকবে না আর সমান্তরাল অসমান্তরাল আমরা পড়ছিলাম সদৃশ্য মানসল ছিল বিসদৃশ্য সমান্তরাল ছিল ছিল আর অসমান্তরাল তো আলাদা জিনিস এটা তো আলাদা বিষয় হ্যাঁ তো সমান ভেক্টরে কি থাকবে মান এবং ডাইরেকশন দুইটাই সমান থাকবে অসমান ভেক্টরে যে একটা অসমান হলেই হবে মান ডাইরেকশন বলো বা যে কোনো কিছু বলো হ্যাঁ যেকোনো কিছুই হচ্ছে ক্লাস চলে তো ঠিকঠাক এই খাতা ঠিকমতো খুলবে সবাই হ্যাঁ খাতা ঠিক মতো খুলে নিও সবাই কিন্তু আচ্ছা দাঁড়াও আমি হচ্ছে আমার ক্লাসটা মোবাইলে চালায় রাখি সামনে পিসিতে মাঝে মধ্যেই করবে আর কি সমস্যা দিবে বুঝতে পেরেছি ঠান্ডা লেগে গেছে আমার কেন জানি গলা বসে আছে পরবর্তীতে আচ্ছা হ্যাঁ দেখো হ্যাঁ দেখো এরপরে দেখো সমরেখা অসমরেখার ব্যাপার মধ্যে যে আসছে সমান এবং অসমান ভেক্টর সো এখানে তার পরবর্তীতে আমরা ভেক্টর শিফটিং পড়াইছিলাম যেটা অবশ্যই নেসেসারি নেসেসারি যে কোনো বড় বড় প্রবলেম জন্য এটা খুব জিনিস আর কি অসমরেখা ভেক্টর থেকে শিফটিং গুলা আর কি সো এটাও তোমরা পড়ছো এটা নিয়ে প্যারা নাই আর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এমন জিনিস যেটার মান আছে কিন্তু ডাইরেকশন নির্দিষ্ট নয় আর কি ঠিক আছে এখানে হচ্ছে একটা কারেকশন আছে এখানে একটু ঠিক করো ডাইরেকশন নেই না বলে তোমরা লেখো যে নির্দিষ্ট না ঠিক আছে এটা ঠিক করো এখানে একটু সমস্যা আছে আর নির্দিষ্ট না এটা যদি নেই বলো অনেকে কেটে দিতে পারে বা অনেকে একটু মনে করো যে একটু করতে পারে মানে সমস্যা করতে পারে নির্দিষ্ট না বললে পারফেক্ট নির্দিষ্ট না লেখো ডাইরেকশনের জায়গায় খাতায় সবার আছে দেখো নাল ভেক্টরের কোনো ডাইরেকশন নাই সো এই জিনিসটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসছিল কি বলছিল যে নাল ভেক্টরের কোনো ডাইরেকশন নাই এটাও বোর্ড প্রশ্ন অবশ্যই সো এটা আমার মনে হয় না আমাদের নতুন করে পড়ার দরকার আছে আমরা অলরেডি পড়ছি ঠিক আছে খেয়াল করো আমি একটা জিনিস খেয়াল করবা তুমি যেখানেই দেখবো অনুধাবনমূলক প্রশ্ন আছে একটা পেন্সিল হাতে নাও আপাতত একটা পেন্সিল হাতে নিয়ে সুন্দর মতো সব কিছুই ঠিক আছে একটা পেন্সিল হাতে নিয়ে সুন্দর মতো সব কিছুই দাগায় ফেলো ঠিক আছে সুন্দর মতো সবকিছুই দাগায় ফেলো একটা পেন্সিল হাতে নিয়ে দাগায় ফেলবো আর কি যে এটা থেকে হচ্ছে অনুশীলন উদাহরণমূলক আসছে আর কি এর পরবর্তীতে যাই এরপরে হচ্ছে ঋষির প্রকাল বা বিপ্রতীপ ভেক্টর সো বিপ্রতীপ ভেক্টর কি জিনিস ছিল এটা আমাদের লাগবে কারণটা হচ্ছে এটা থেকেও অনুধাবনমূলক আসে আর কি সো বিপ্রতীপ ভেক্টর কি ছিল মনে করে দেখো যে যে কোনো একটা ভেক্টর যদি হয় এ ভেক্টর এ ভেক্টর হ্যাঁ এটা যদি হয় এ আই হ্যাট তাহলে এটার বিপ্রতীপ যেটা হবে সেটা হবে হচ্ছে ওয়ান বাই এ আই হ্যাট তাই না মানে ভ্যালুটা কি হয় ভ্যালুটা ইনভার্স হয়ে যায় বিপ্রদীপের ক্ষেত্রে ভ্যালুটা হয় ইনভার্স এই কালারের উপর আবার ভালো লাগে না বিপ্রদীপে ভ্যালুটা হয়ে যায় ইনভার্স আর কি সো বিপ্রতীপ ভেক্টর যেটা সেটা এই ভেক্টরটা যে ইয়েতে আছে কি বলে যে যে ডাইরেকশনে আছে বিপ্রতীপ ভেক্টরটা একই ডাইরেকশনে থাকে কিন্তু মানে আরেকটা যেটা ভেক্টর ছিল হচ্ছে বিপরীত ভেক্টর সেটা কিন্তু আবার ভিন্ন ডাইরেকশনে হ্যাঁ বিপরীত ভেক্টরটা ভিন্ন ডাইরেকশনে খেয়াল করো বিপ্রতীপ আর বিপরীত দুইটা কিন্তু কাছাকাছি বিপ্রতীপে একই ডাইরেকশন আর তোমার কি হচ্ছে বিপরীত ভেক্টরে ডাইরেকশন এক্স্যাক্ট অপোজিট ঠিক আছে হ্যাঁ বিপরীত আর বিপ্রতীপ এক না আলাদা অবশ্যই আলাদা বিপরীত ভেক্টর আলাদাভাবে পড়াইছিলাম এই যে দুশো মিটার এই দিকে একটা মানে স্মরণ ধরো পূর্ব থেকে সরি পশ্চিম থেকে পূর্বে এটা বিপরীত ভেক্টর হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ডাইরেকশন আলাদা একদম বিপরীত সো এই যে দেখো কোন ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয় ব্যাখ্যা করো এক কাজ করো তোমরা এখন এইটা হচ্ছে নতুন একটা পেজে তোলো এইটুকু তোলো নতুন একটা পেজে তুলো তোলো পেজে আসি তো আমাদের চারশোটা চারশো তোমাদের আমি তিনশোর উপরে স্লাইড পড়াইছে আমি যেটা দেখলাম মানে একটু ফাঁকা ফাঁকা করে পড়াইছি এই জন্য বেশি হয়েছে মানে মানে ই করে পড়াইলে প্যাক করে পড়ালে এত বেশি হইতো না আরকি সো কি হয়েছে কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যবর্তীকণ সর্বদা একই হয় খেয়াল করো আমরা যেকোনো একটা ভেক্টর আঁকাই ধরো যে এটা হচ্ছে একটা ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে যেকোনো একটা ভেক্টর ধরো যে এক্স আই হ্যাট যেকোনো একটা ভেক্টর এইটার বিপরীত ভেক্টর যেটা বিপরীত ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে মাইনাসে এক্স আই হ্যাট তাহলে এটা হচ্ছে বিপরীত ভেক্টর আর এইটার যে বিপ্রতীপ ভেক্টর হবে বিপ্রতীপ বিপ্রতীপের অ্যান্সার কি হবে এটা বিপ্রতীপ হবে হচ্ছে 1/x i হ্যাট তাই না x i হ্যাটের বিপ্রতীপ বিপ্রতীপ হবে হচ্ছে 1/x i হ্যাট তাহলে 1/x i হ্যাটটা ধরো এখানে এটা হচ্ছে 1/x i হ্যাট তাহলে আমি হচ্ছে এটাকে একটু সরাই একটু সাইডে লিখি তাহলে খেয়াল করো এটা হচ্ছে বিপরীত ভেক্টর আর এটা কি এটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর সো তাদের মধ্যবর্তী কোন কত বলো এই কমেন্ট কত কমেন্ট করো বিপরীত ভেক্টর আর বিপ্রতীক ভেক্টরের মধ্যবর্তী কোন কত হচ্ছে দূরত্ব দ্রুত দ্রুত মধ্যবর্তী কোন কত ভেরি গুড একশো আশি তাই না দেখা যাচ্ছে এর পরবর্তীতে আমরা সমরেখক একটার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দেখাই যাচ্ছে সো এটা হচ্ছে একশো আশি সুতরাং তোমরা চিত্র আঁকাবে একটা এরকম করে একটা ভেক্টর নিবা নিয়ে বলবা যে এক্স আই হ্যাট বিপরীত হচ্ছে মাইনাস এক্স আই হ্যাট আর সেটা বিপরীত হচ্ছে ওয়ান বাই এক্স আই হ্যাট এবং তাদের মধ্যবর্তী কোণ কি আজকে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে সুইচ করতে হচ্ছে এই কারণে হচ্ছে ই লেখাতে সমস্যা হচ্ছে আর কি তাদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এবং তাহলে এটা প্রমাণিত আর কি বা ব্যাখ্যা হলো যে ঠিক আছে তাদের মধ্যবর্তী কোণ সর্বদা একই হয় এবং সেটা কত হয় একশো আশি ডিগ্রি হয় এবং তুমি মোটামুটি শিওর থাকো আমরা কয়েকদিন পরে যখন এমসিকিউ রিভিশন দিব আবার পুরো চ্যাপ্টারে তখন দেখবা এটা মনে হয় এমসিকিউতেও আস যে তাদের মধ্যবর্তী কোণ কত হ্যাঁ তো সেম টাইম সেম সেম টাইপের জিনিস অনুধাবনে আসতে পারে এম সিকিউতেও আসতে পারে আচ্ছা একটি বিপ্রতিপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যেতে পারে এইটুকু তোল জাস্ট এতটুকু এখানে বোর্ডটা লেখা নেই আর কি কোন বোর্ডে আসছে কিন্তু সিকিউ যখন আমরা ফুললি করব গ ঘাতে আবার বোর্ড লেখা আছে এটা বোর্ড তোলা হয়নি আর কি জাস্ট এইটুকু তোল বিপ্রতিপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যেতে পারে একটা জিনিস খেয়াল করো আমরা এই পর্যন্ত যতটুকুতে আছি ক্লাস ওয়ান ক্লাস ওয়ানের মধ্যে আসি ক্লাস ওয়ানের মধ্যে কিন্তু তাহলে তোমরা এমসি কু পাবা পরে গিয়ে আর এখন যেটা পাচ্ছ সেটা হচ্ছে গ ক এবং খ বেশি পাবা আর কি ঠিক আছে ক এবং খ অনেক বেশি পাবা তাহলে বিপ্রতিপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যেতে পারে কেন ইজি তো এই যে এটা যদি হয় এক্স আই হ্যাট এক্স আই হ্যাট তাহলে এটা বিপ্রতীপ ভেক্টরটা ধরো যে ওয়ান বাই এক্স আই হ্যাট বিপ্রতীপ হচ্ছে ওয়ান বাই এক্স আই এবং তারা কি তারা সুতরাং ভেক্টর দুইটি সমরেখ সমরেখ কেমনে হবে ভেক্টর শিফটিং করলে তাই না সব পড়ছি এগুলা কি করা যাবে আমরা সুন্দর মতো এটাকে ধরে এখানে আনতে পারবো এই যে একই রেখায় চলে আসলো এটাকে ধরে এখানে আনতে পারবো দ্যাটস এ আলাদা করে আঁকাও সমস্যা নেই বেসিকটা হচ্ছে ধরে এখানে আনা যাবে একই রেখায় আনা যাবে তার এই কারণে হচ্ছে সামরেখো ঠিক আছে এর পরবর্তীতে এই যে লেকচার 1 শেষ লেকচার 2 সো লেকচার 2 আমরা 벡터ের যোগ নিয়ে পড়ছিলাম যে আমরা দুইটা একই টাইপের 벡터র যোগ দিতে পারব কখনো ভিন্ন টাইপের 벡터র যোগ দেওয়া যাবে না সো আমরা সহজে বলছিলাম যে দুইটা 벡터ের যোগ হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা 벡터র যোগ হবে ইন্ট্রোডাকশন ছিল আর কি এখানে সো আমরা ইন্ট্রোডাকশন দিছিলাম আর কি যে 벡터 যোগ কেমন করতে হবে তার পরবর্তীতে আমি একটা ভেক্টর ত্রিভুজ ল তোমাদের দেখাইছিলাম যে আমরা হচ্ছে হোম থেকে দোকান হয়ে যদি স্কুলে যাই বা কলেজে যাই তখন কি হবে এই এই ভেক্টরটা এস ওয়ান ভেক্টর প্লাস এস টু ভেক্টর এইটা প্লাস এইটা মিলে হবে হচ্ছে টু হবে ভেক্টর ঠিক আছে তো ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এগুলা লিখতে পারি সো ত্রিভুজ সূত্র যেটা এটা এমসি তে অনেক বেশি কাজে লাগবে আবার আরেকটা যেটা ভেক্টর যোগের বহু বহুভূত সূত্র ছিল একই রকম ভাবেই আমি স্টার্ট করবো এই জায়গায় এই জায়গাতে স্টার্ট করার পরে এই জায়গাতে স্টার্ট করার পর আমি কি করব এই দিক হয়ে এইদিক হয়ে এইদিক হয়ে আমি ঘুরে 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 যদি এখানে মানে সরি এখানে শেষ করি তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফাইনাল ভেক্টরটা আর কি স্টার্টিং টু এন্ডিং তাই না এটা ছিল ভেক্টর যোগের বহুভুজ এটা বহুভুজ ত্রিভুজ যা বহুভুজ একই রকমই সূত্র এখন হচ্ছে এই তো এটা তোলা লাগবে না জাস্ট দেখো দুই এর অধিক ভেক্টর রাশির যোগের নিয়ম তাহলে দেখো তুমি কেমন কেবলই কিন্তু দেখলা দুই এর অধিক ভেক্টরকে কেমনে যোগ করতে হবে বহুভূত সূত্র বেসিক্যালি তাই না বহুবুত সূত্রে এপ্লাই করে দুই এর অধিক ভেক্টর তুমি যোগ দিতে পারো সো তুমি লিখবা কি মানে এটা এখন আর তোলা দরকার নাই এটা তো 슬াইড পাবাই পরে রাখছ অলরেডি জাস্ট এখানে লিখে দিতে হবে নিয়মটা হচ্ছে বহুবুত সূত্র সো যোগের নিয়মটা কি কি রে যোগের নিয়মটা হচ্ছে বহুবুত সূত্র এই নিয়মটা তারপরে কি করবা এই বহুবুত সূত্রের একটা ব্যাখ্যা দিবা চিত্র দিবা চিত্র দেওয়ার পরে তুমি বলবা যে এই অমুক 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 এই যে প্লাস 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 মিলে হচ্ছে ভেক্টর শেষ ঠিক আছে সো এটাও কমন জিনিস সবই এটা আলাদা করে তোলা লাগবে না আচ্ছা এরপরে কি বলেছে ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ভেক্টরদের লব্ধি শূন্য কেন হয় ব্যাখ্যা করো এটাও তোলা লাগবে না জাস্ট দেখো আর কি এই টাইপের জিনিসও পড়ছো আমি এমসি করাইছিলাম এই টাইপের আমার মনে আছে তাহলে কি হয়েছিল দেখো আমরা ত্রিভুজের আচ্ছা ত্রিভুজ একাই আগে ত্রিভুজ একই ধরো যে এই হচ্ছে একটা ত্রিভুজ তারপরে কি বলছে ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে একই ক্রমে মানে হচ্ছে মানে একই বরাবর আর কি তাহলে একটা ভেক্টর ধরো যে এইটা এটা ধরলাম এ থেকে বি একটা ভেক্টর ধরো যে বি থেকে সি এবং আরেকটা ভেক্টর ধরো যে সি থেকে এ খেয়াল করো এটা কিন্তু একই ক্রমে হলো ঠিক আছে যদি আমি উল্টাটা নিতাম ভিন্ন ক্রম হয়ে যেত একই ক্রম মানে হচ্ছে একই ভাবে যাচ্ছে হয় ক্লকাইজ নালে অ্যান্টি ক্লকাইজ এটা যাচ্ছে কিভাবে অ্যান্টি ক্লকাইজ তাই না সো এখানে দেখো স্টার্টিং পজিশনটা যেখানে স্টার্টিং পজিশনটা যেখানে এটা স্টার্ট আর এখানে কি এন্ড দ্যাটস ওয়াই লব্ধিটা হবে বি প্লাস বিসি প্লাস এ মনে তো এটা স্টার্ট এন্ড তাহলে কত হলো এ এ এ এ বলতে কিছু হবে না আর কি স্টার্ট ও এন্ড ও তার মানে কি জিরো ভেক্টর বা নাল ভেক্টর বা শূন্য ঠিক আছে এটা পরে রাখছো আর কি তোমরা ভেক্টরের প্র্যাকটিসাই পাওনা কে বলছে বাকি সবাই পেয়ে বসে আছে তুমি পাচ্ছ না দেখো কোথায় আছে লুকায় আছে কোথাও বের করো তাই না সেই টাইপের জিনিস আমরা পরে রাখছিলাম এই যে তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয় সেম ভাবে তিনটি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয় এটা ঘুরানো মানে আমার আমার একটু আগের প্রশ্ন কি ছিল আমি যদি এটাকে এখানে রাখি দেখো একটু আগের প্রশ্ন হচ্ছে তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করে লব্ধি শূন্য হচ্ছে এখানে একটু ঘুরায় বলছে যে কখন শূন্য হবে সো একটা ভাবে শূন্য হবে কি ত্রিভুজ বসাই দিবা বলবা যে যদি আমরা একটা ত্রিভুজ আঁকাই ধরো এইরকম একটা ত্রিভুজ আঁকলাম এবার এই ত্রিভুজে যদি এক কাজ করো যে তুমি একই ক্রমে কি করবা ভেক্টরগুলো নিবা তখন এই যে তিনটা ভেক্টর আসলো তাদের লব্ধিগত হয়ে গেল শূন্য হয়ে গেল তাই না তাহলে সো আমাদের যা যা পড়ছি এটাকে জাস্ট লিখতে পারলেই হবে লিখতে পারলেই তুমি দুই আট অব দুই পেয়ে যাবা ঠিক আছে নতুন কিছু নাই তো এটা আমরা পড়ছি এর পরবর্তীতে আমি হচ্ছে ভেক্টর লব্ধি সংক্রান্ত হচ্ছে একদম বেসিক দেখাচ্ছিলাম যে একটা প্লেন এটা রিয়েল লাইফের হচ্ছে এক্সাম্পল আর কি যে প্লেন যখন ল্যান্ডিং করা হয় তখন বাতাসের কারণে প্লেনটাকে একটু ঘুরিয়ে মানে সাইড দিয়ে একটু অন্য দিকে মুখ করে ল্যান্ডিং করা হয় ঠিক আছে এই দিকে মুখ করে আছে অথচ রানো যখন সে ল্যান্ড করে যাবে তখন সে রেজাল্টেন্টটা লব্ধিটা হবে সোজা বরাবর সে সোজা বরাবর সেফলি ল্যান্ড করতে পারবে তো এটা নিয়ে কথা হচ্ছিল আর কি সেদিন তারপরে আমরা ভেক্টরের লব্ধির হচ্ছে বহু ত্রি সরি সামান্তরিক সূত্রের দিকে যাচ্ছিলাম এবং ত্রিভুজ সূত্র যাতে তার যে একই জিনিস সেটাও আমরা কি বেসিকি অনুযায়ী দেখাইছিলাম সো কন্ডিশনটা কি দুটি ভেক্টর আদি বিন্দু একই জায়গায় হতে হবে এবং সেই কন্ডিশন অনুসারে আমাদের কাজ করতে হবে এবং এই যে সামান্তরিক সূত্র এই সামান্তরিক সূত্রটা আমাদের কাজে লাগবে সলভ করতে ঠিক আছে সো আমরা এটা জানি এটা আমরা ভালো ইউজ করছি তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা এই থেটা কোনটাও বের করছি যে কত কোণে আছে তো সব কিছুই আমাদের জানা আর কি এখানে অজানা কিছু নাই তো চলো সো এইভাবে আমরা কোনগুলা বের করছি এই খাতার পেজ ছুট তারপরে হচ্ছে যে এরকম একটা ম্যাচ ছিল যেখানে কি হচ্ছিল দুইটা রাধি বিন্দু ভিন্ন জায়গায় ছিল এটা এখানে ছিল এটা রাধি বিন্দু এখানে আনলে আসলে ভেক্টর হবে এরকম তিন এবং চার এরকম তো বিশ ডিগ্রি কোন থাকবে তারপরে তুমি অ্যান্সার করছিলা হ্যাঁ তারপরে হচ্ছে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর হচ্ছে প্রথম একটা ইন্ট্রোডাকশন দিছিলাম কি কি হচ্ছে তারপরে এরকম আমরা ম্যাথ করছি এবং এখানে আমি ফাইনালি ব্যাখ্যা করছিলাম যে তরিপ্রহ কেন ভেক্টর না এবং এখানে যে এখানে দেখো আমি হচ্ছে স্লাইডটাকে যখন আবার পিপিটি এ নিছি তখন হচ্ছে কিছু এদিক সেদিক চেঞ্জ হয়েছে আর কি লেখা লেখা একটু ফেটে ফেটে গেছে জায়গায় জায়গায় কিন্তু তোমাদের খাতায় আছে আর কি সো খাতাটা উল্টাইতে থাকো আর কি আর এটা যেটা এই ম্যাথগুলো কিন্তু হচ্ছে তোমার এমসিকিউতে আসবে সো ওটা এমসিকিউ ডিভিশনে দেখবে আর কি সো কুইজ নিছিলাম তার পরবর্তীতে কুইজ কুইজ ছিল হ্যাঁ এবার লেখো এটা একটু লিখতে হবে নতুন পেজ নাও নতুন পেজ নাও এবং এটা তুলে ফেলো এইটুকু তুলো পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টরের যোজন নীতি জাস্ট এইটুকু নতুন হবে দেখো কি বলছে পাখি ওড়ার ক্ষেত্রে ভেক্টরের জন্য নিতে ব্যাখ্যা করো পাখি ওড়া যেটা হুম মনে করো তুমি একটা পাখি ঠিক আছে সো তুমি পাখি হয়ে কি করবা মনে করো এই দুইটা হাত যেটা এটা তোমার ডানা ঠিক আছে তুমি ডানা এবং তুমি পাখি আর কি সো আমি যদি উপর থেকে দেখি ধরো যে এটা এটা পাখি আমি পাখি আমার উপরে উপরে একটা লাইট আছে কথা বুঝছো আমার আমি পাখি আমার উপরে কি ক্যামেরা আছে ঠিক আছে আমি উপর থেকে দেখতেছি তো উপর থেকে দেখলে পাখিটাকে আমি কেমন দেখতে পারবো পাখিটাকে আমি এরকম মাছের দেখতে পারবো তাই না এই যে এখানে এরকম হবে কিন্তু পাখির কি থাকবে সুন্দর এরকম ডানা থাকবে সো পাখির দুইটা ডানা আছে ঠিক আছে এখন পাখিটা খেয়াল করে দেখো আমি কি করছি এদিকে ডানা ঝাপটে ঝাপটে যাচ্ছি আর উপর থেকে আমাকে দেখা হচ্ছে সো আমি কি করব ডানা ঝাপটানো যখন হয় পাখি যখন ডানা ঝাপটাবে তখন ওই মোমেন্টে বেসিক্যালি যেটা হয় পাখি বাতাসের উপরে বায়ুমন্ডলের মানে বাতাস যে আছে সেই বাতাসের উপরে ফোর্স প্রয়োগ করে ঠিক আছে প্রতিটা মোমেন্টে ফোর্স প্রয়োগ করে সো পাখি যেটা করছে পাখি মনে করো তার বাম বাম পাখা দিয়ে এফ ওয়ান পরিমাণে ফোর্স প্রয়োগ করলো এবং ডান পাখা দিয়ে এফ টু পরিমাণে ফোর্স প্রয়োগ করলো ঠিক আছে এখন আমাকে বলো এই সূত্রটা কার সূত্র কমেন্ট করবে এটা তোমরা জানো আর কি এখানে এই সূত্রটা লাগে বলে হচ্ছে এটা আমি চ্যাপ্টারে করাই এটা চ্যাপ্টার আমি ফোরে করাই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলোতে দেখলাম যে এটা এই চ্যাপ্টারের প্রশ্ন দিয়ে দেয় আর কি তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বল এটা কার সূত্র বা কত নাম্বার সূত্র কার কত নাম্বার সূত্র নিউটন থার্ড ল তাই না এই নিউটন বানান একজন ভুল করতেছে হাই হাই নিউটন বানান ভুল করে না ভাই মানে তোমারে ঘুমাইতে দিবে না নিউটন সাহেব রাতে ঘুমাবার স্বপ্নের মধ্যে তারবে নিউটন বানার যদি ভুল করো দেখো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আছে ঠিক তাহলে খেয়াল করে দেখো পাখিটা বাম বাম পাশে মানে পাখা দিয়ে যদি বায়ুর উপরে ক্রিয়া বল প্রয়োগ করে এটা ক্রিয়া ঠিক আছে ক্রিয়া বল প্রয়োগ করে তাহলে বায়ু কি করবে বায়ু সুন্দর মতো পাখির উপরে প্রতিক্রিয়া বল দিবে ঠিক আছে পাখির উপরে এ সমান পরিমাণ খেয়াল করো সো এটা যদি f1 হয় এটা এটার ভ্যালু f1 হবে তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস হবে বেসিক্যালি এটা মাইনাস হলে এটা প্লাস এটা মাইনাস হলে এটা প্লাস ঠিক আছে বুঝছো তো এটা মাইনাস হলে এটা প্লাস অথবা এটা মাইনাস হলে এটা প্লাস এখানে পাখি এটার ডান দানা দিয়ে যদি ক্রিয়া বল দেয় কাকে বায়ুমণ্ডলকে তখন বায়ুমণ্ডল বা বায়ু পাখিকে প্রতিক্রিয়া বল দেবে ঠিক আছে সো খেয়াল করে দেখো এটা হচ্ছে প্রতিক্রিয়া এবং এটা হচ্ছে প্রতিক্রিয়া এখন আমি একটা সহজ কোয়েশন তোমাদের জিজ্ঞেস করবো ঠিক আছে আমি এই বলগুলোকে একটা নাম্বারিং করে এটা মাইনাস অবশ্যই নাম্বারিং করে এটা হচ্ছে ধরো এক নাম্বার বল এটা দুই নাম্বার বল এটা তিন নাম্বার বল এটা চার নাম্বার বল দেখি একটু টেস্ট করি তোমাদের বেসিক আর কি যদিও এগুলা বেসিক আমরা চ্যাপ্টার ফোরের অংশ কিন্তু এগুলা হ্যাঁ কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে অনুধাবনটা আছে তাই এখন আমাকে বলো পাখির উপরে পাখি কোন কোন ফোর্স ফিল করবে পাখি কোন কোন ফোর্স ফিল করবে আরে বইয়ে আর দেওয়া কেন বইয়ে আর বলতে রিয়াকশন বোঝাইছে তোমার এই জায়গায় তোমার নাম দিলেও সমস্যা নাই উপরে একটা ভেক্টর চিহ্ন দিলেই হবে আমি যে কোনো কিছু দ্বারা এক্স ওয়াইজের দ্বারা এটাকেই করতে পারি আর কি মানে চিহ্নায়িত করতে পারি কোনো সমস্যা না চিহ্নিত করলেই হয়েছে পাখি কোন কোন ফোর্স ফিল করবে সবগুলাই ফিল করবে নাকি এক তিন ফিল করবে নাকি দুই চার ফিল করবে নাকি এক দুই ফিল করবে নাকি তিন চার ফিল করবে বলো আসছে একদম কোনো বল ফিল করবে না ভেরি গুড সব সবার বেশিরভাগের অ্যান্সার ঠিক আছে পাখি ফিল করবে তিন এবং চার নাম্বার ঠিক আছে তিন এবং চার পাখি ফিল করবে এক এবং দুই ফিল করবে হচ্ছে বায়ুমন্ডল বা বায়ু ফিল ফিল করবে তাহলে তাহলে পাখি করছে এবং আলটিমেটলি পাখির উপরে ফোর্স কয়টা পাখির উপরে ফোর্স হচ্ছে আমি যদি এটাকে ই করে শিফটিং করে এটাকে এখানে নিয়ে আসলাম এফ ওয়ান এবং পাখির উপরে এখানে আরেকটা ফোর্স হচ্ছে এফ টু খেয়াল করছো তাহলে পাখি কোন দিকে যাবে এফ এর দিকে যাবে নাকি এফ টু এর দিকে যাবে কিভাবে যাবে পাখি হচ্ছে এই দুইটা লব্ধি বরাবর যাবে পাখি কি করবে পাখি বলবে যে ঠিক আছে এত আমি বুঝিনা আমাকে লব্ধি বরাবর নিয়ে চলে যাও তাই না কারণ দুইটা ফোর্স আছে এখানে সো লব্ধি হবে সো এই হচ্ছে সামান্তরিক তারপরে কি হবে এখানে তুমি লব্ধি ফোর্স পেয়ে যাবা খুব ভালো মতো তাহলে এটা হচ্ছে এফ নেট বললাম তারপরে কি হবে এফ তুমি সুন্দর লিখতে পারবা এফ মানে হচ্ছে আর পাখি এইভাবে চলে সো এখানে খেয়াল করে দেখো ভেক্টর যোজন মানে কি যোজন মানে হচ্ছে যোগ তাই না সো পাখি উড়ার ক্ষেত্রে কি হচ্ছে দুইটা ভেক্টরের যোগ হচ্ছে বা দুইটা প্রতিক্রিয়া বলের যোগ হচ্ছে কাটাকাটি হওয়ার কথা ছিল কি না কাটাকাটি কেন হবে যদি এমন হইতো শোনো চ্যাপ্টার ফোর পরো নয় চ্যাপ্টার ফোরের কোয়েশন যদি এরকম না এমন হইতো যে এইটা এবং এইটা দুইটাই পাখি ফিল করে তাহলে পা কাটাকাটি চলে যেত কিন্তু পাখি ফিল করতেছে কোনটা পাখি তো এই দুইটা ফিল করতেইছে না খেয়াল করো পাখি ফিল করতেছে মাত্র এই দুইটা সো কেন কাটাকাটি যাবে ঠিক আছে পাখি কিন্তু এই দুইটা ফিল করতেছে না ক্রিয়া প্রতিক্রিয়া কোন সময় হচ্ছে একই বস্তুর উপরে কাজ করে না দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে এই কারণে তাদের লব্ধি শূন্য হয় না কখনো সো এটা কেন করালাম এটা হচ্ছে বোর্ডের অনুধাবনে আসছে তারপরে তোমরা তুলবা হচ্ছে এরকম জাস্ট এইটুকু তুলবা হেডিং দিবা সিলেট বোর্ড দুই হাজার সতেরো এইটুকু হেডিং দাও সিলেট বোর্ড দুই হাজার সতেরো ডিসাইডিং বোর্ড দু হাজার সতেরো কি বলছে চিত্রা অনুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে আমি এটাকে একটু উপরে উঠাই হ্যাঁ এটা দেখতে তাছাড়া ভালো না সমতল কি হয়েছে চিত্রা অনুযায়ী একটি পাখি একটি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে নর্মালটা যেভাবে পড়ছি পাখির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ ফাইভ নিউটন খেয়াল করো পাখি এই পাখা বরাবর হ্যাঁ পাখি এই পাখা বরাবর যে ধাক্কা দিচ্ছে খেয়াল করো যে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে ফাইভ নিউটন তাহলে অবশ্যই পাখি এই পাখা বরাবর কি পাবে প্রতিক্রিয়া পাবে সেম ফাইভ নিউটন দেখো যে পরিমাণে ক্রিয়া দিবে সেম পরিমাণে প্রতিক্রিয়া পাবে এবং পাখিটা এই পাখা বরাবরও প্রতিক্রিয়া পাবে হুম পাখিটা এই পাখা বরাবরও দুই পাশেই ফাইভ নিউটন দিচ্ছে প্রতিক্রিয়া কিন্তু পাবে খেয়াল করো এটাও ফাইভ নিউটন এটাও ফাইভ নিউটন এখন এই দুটাকে লব্ধি করার জন্য কি করতে হবে আদি বিন্দু সেম জায়গায় রাখতে হবে আদি বিন্দু তুমি সেম জায়গায় রাখো তখন কি হবে তখন তুমি এই চিত্রটাই পাবা যে চিত্রটা দেওয়া আছে এটা দেওয়া আছে বুঝছো চিত্রটা এইভাবে দেওয়া খেয়াল করো এখানে আমরা এখানে আঁকাইছি না এই জিনিসটাকে তুমি যে এখান থেকে শুরু করো এখান থেকে এখান থেকে আঁকাও একই জিনিসই দেখো এটা সো পাখির কি হচ্ছে পাখির এই বরাবর প্রতিক্রিয়া হচ্ছে ওবি বরাবর প্রতিক্রিয়া হচ্ছে ফাইভ নিউটন যেহেতু ক্রিয়াবল ফাইভ নিউটন ও এ বরাবর প্রতিক্রিয়া হচ্ছে ফাইভ নিউটন ঠিক আছে তাহলে আলটিমেটলি আমি যদি এটা একটু বাইরে আঁকাই নিজে বোঝার জন্য কি করবো এটা ফাইভ নিউটন নিউটন ঠিক আছে দেখো নিউটন ফাইভ নিউটন এখানে গ এবং ঘ আগে গটা সলভ করি চলো এই দেখো পরের গুলা সলভ করতে বেশি সময় লাগবে না এখানে একটু নতুন জিনিস আসছে আর কি এই কারণে টাইম লাগতেছে নাই আজকের মধ্যে হয়ে যাবে অনেক কিছু ফাইভ নিউটন ফাইভ নিউটন হ্যাঁ তাদের মধ্যবর্তীকন কত দেওয়া আছে দেখো ডিগ্রি যে বলা আছে প্রতিক্রিয়া এই বরাবর প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়াটা এই বরাবরই হবে কেমনে হবে আমাদের লব্ধি বের করতে হচ্ছে তাই না লব্ধি এটা হচ্ছে লব্ধি বল তো এটাকে ধরো যে আর ধরো সমস্যা নেই আর ভেক্টর ধরো এটাকে এ ভেক্টর ধরো এটাকে বি ভেক্টর ধরো তাহলে আর কত হচ্ছে দেখো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টু ফাইভ 5 cos 60 এই 60 দেওয়াতে সুবিধা হইছে cos 60 ভ্যালু হচ্ছে হাফ হ্যাঁ হাফ আর টু হাফ হয়ে যাবে তাহলে তোমার কাছে থাকবে কত দেখো 5√3 থাকে না দেখো তো সবাই মানে তাই বলতেছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 ইনটু 5 অবশ্যই 5√3 এটা গেল হচ্ছে কি গেল এটা গেল হচ্ছে প্রতিক্রিয়া বলের মান খেয়াল করো আমাদের বাঁচায়ও দিছে অনেকটা জাস্ট মান চাইছে মান বের হয়ে গেছে হাজির মান বের হয়ে গেছে ঠিক আছে ডান গ নাম্বার অ্যান্সার শেষ এবার ঘ নাম্বারটা চলো কি বলেছে যেটা বলেছে এই যে ও এ এটা বি ঘ নাম্বারে বলেছে যদি এ ও বরাবর এ ও বরাবর এ ও মানে কোনটা খেয়াল করো আমি যদি একটু সরাই এটা এ ও এই বরাবর পাখির কি বলছে পাখির ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে মানে পাখি যে ফাইভ নিউটন পরিমাণে ফোর্স দিচ্ছিল সেটার বদলে পাখি যদি দশ নিউটনের ফোর্স দেয় খেয়াল করো পাখি বায়ুকে যে বলে ধাক্কা দিবে বায়ু অবশ্যই পাখিকে একই বলে বিপরীত দিকে ধাক্কা দিবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী এবং এর ফলে যেটা হবে এবার পাঁচ নিউটন না এবার বেসিক্যালি এই বরাবর সেটা দশ নিউটন ফিল করবে বুঝছো অবস্থাটা ও এ বরাবর দশ নিউটন পাখিটা ফিল করবে এ দেখো বুঝতে পারছো না এই বরাবর তুমি যদি দ্বিগুণ পরিমাণে ধাক্কা দাও তাহলে ক্রিয়া দ্বিগুণ হওয়ার কারণে প্রতিক্রিয়াও দ্বিগুণ হয়ে যাবে প্রতিক্রিয়া কি হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো লব্ধিটা কিরকম হবে কি বলেছে পাখিটা কোন দিকে উঠবে ডাইরেকশনটা চাইছে ঠিক আছে তাহলে লব্ধি কিভাবে বের করবো আমরা আমরা অবশ্যই কি করতে হবে হ্যাঁ সামান্তরিক আঁকাতে হবে তো সামান্তরিকটা আঁকাও এরকম একটা সামান্তরিক হবে ঠিক আছে না সামান্তরিক আখানোর পরে লব্ধিটা কোন দিকে হবে লব্ধিটা ধরি যে এইটা এখন খেয়াল করো এই প্রশ্নে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়া আছে ঠিক আছে তাইলে আমালা প্রথমে বের করি যে এই অ্যাঙ্গেলটা কত খেয়াল করো কোন অ্যাঙ্গেলটা চাইছে কোন রকম কোন ডাইরেকশন চাই মানে ভ্যালু চাইনি অ্যাঙ্গেলটা চাইছে শুধু সোজা করে আস। তাহলে ধরো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা আর এই অ্যাঙ্গেলটা আলফা কত ছিল ষাট ডিগ্রি ছিল তাই না তাহলে তাহলে এ এ ধরো 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 এটা 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 যে যে নিউটন নিউটন আর বিটা অফ যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি সিঙ্গেল তাই না কার সাথে অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল তাহলে এ থাকবে নিচে সিঙ্গেল আকারে এ থাকবে নিচে সিঙ্গেল তাহলে এ সিঙ্গেল বাদ বাকিটার সাথে সবকিছু সাইন আর কস বি সাইন সিক্সটি বি কত বি হচ্ছে দশ নিউটন হয়ে গেছে ইন্টু সাইন সিক্সটি হচ্ছে দেখো থেটার ভ্যালু কত আসে প্যারালাল ফোর্স দিলে থ্রাস্ট এই দিক বরাবর হবে সোজা হবে প্যারালাল দিলে কি হবে তাদের মধ্যবর্তীগণ কত হবে জিরো হয়ে যাবে একদম স্ট্রেইট প্যারালাল যদি দেয় খেয়াল করো খেয়াল করে দেখো প্যারালাল দিলে কি হবে একদম স্ট্রেইট চলে যাবে আরো ভালো হবে আর কি করলে আসবে হচ্ছে ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রি এটা আসছে সবার দেখো তো আমার এটা আসতেছে ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রি এইবার অ্যান্সার কিন্তু হয় নাই পুরোপুরি হয় নাই পুরোপুরি হয় নাই বলতে আমাদের অবশ্যই বের করে দেখাতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাপেক্ষে তাই না তুমি খেয়াল করে দেখো এই ডাইরেকশন কোনটা এই যে কি বলে যে আমি কোন কালারে যাব এটাতে এই কালারে যাই এই ডাইরেকশনটা এই ডাইরেকশনটা কোনটা এটা কিন্তু পূর্ব এই দেখো পূর্ব তাহলে খেয়াল করে দেখো তুমি এই থেটা কোনটা ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রি পেয়েছ ও এ টেনিটন নিউটন কেন হলো পরো 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 এ ও বরাবর পাখার ধাক্কার পরিমাণ দ্বিগুণ হয়েছে পাখার ধাক্কা আগে কত ছিল ফাইভ ছিল তাহলে দ্বিগুণ হলে কত হবে পাঁচ দু গুণা দশ হবে নাকি তিন পাঁচা পনেরো হবে বলো পড়ো পড়ো ভালো মতো লেখা আছে ভাই সবকিছু লেখা আছে পরো পড়লেই হবে ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রি হ্যাঁ দেখো তুমি এই অ্যাঙ্গেলটা বের করছো ফর্টি পয়েন্ট এইট নাইন এই যে এই অ্যাঙ্গেলটা পুরাটা ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রি বের করছো কিন্তু তোমার বের করতে হবে কি যে এই যে লব্ধিটা হচ্ছে এই লব্ধিটা এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর কোন অ্যাঙ্গেলে তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে তো তার মধ্যে খেয়াল করে দেখো এই পুরো কোনটা পুরো অ্যাঙ্গেলটা মানে এই স্ট্রেট লাইন ছাড়াও পুরো অ্যাঙ্গেলটা আগে ছিল হচ্ছে ষাট ডিগ্রি তার মানে এতটুকু কিন্তু তিরিশ ডিগ্রি কথা বুঝছো পুরোটা সাইট দেখো এই চিত্র দেখো না সাইট আর এটা একদম স্ট্রেট ছিল এর আগে একদম মিডল বারাবারই যাচ্ছিল তাহলে এটা ছিল তিরিশ ডিগ্রি তাহলে খেয়াল করো এই অ্যাঙ্গেল এতটুকু হচ্ছে থেটা কত থেটা হচ্ছে ফর্টি পয়েন্ট এইট নাইন ঠিক আছে এবং এতটুকু কত থার্টি তাহলে এই এতটুকু অ্যাঙ্গেল যেটা আমরা বের করবো আর কি এতটুকু অ্যাঙ্গেল ধরি যে থেরোড সুতরাং এইট নাইন মাইনাস থার্টি টেন পয়েন্ট এইট নাইন ডিগ্রি কার সাথে বলতে হবে খেয়াল করো ফর্টি পয়েন্ট এইট নাইন ডিগ্রিটা যেটা হয়েছে এটা কিন্তু হয়েছে হচ্ছে এর সাথে এরকম বরাবর তাই না পূর্বের সাথে উত্তর দিক বরাবর দেড়শো আমরা হচ্ছে পূর্ব উত্তর বরাবর তো अदर डायरेक्शन লেখানো শেখাইছিলাম তো সুন্দর করে সো এইভাবে লিখে দিবা ঠিক আছে হলো তাহলে এভাবে হচ্ছে পাখির পাখা সম্পর্কিত সংক্রান্ত प्रॉब्लमগুলা যদি আসে পারা যাবে ঠিক আছে চলো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমরা লেকচার 3 এর শুরুতে হচ্ছে যে এই টাইপের এমসিকিউ ছিল এটা এমসিকিউ মেইনলি হ্যাঁ এমসিকিউ ছিল এবং হচ্ছে আমরা লব্ধির কেসগুলো দেখছিলাম যখন লব্ধি যখন হচ্ছে মধ্যবর্তীকন জিরো ডিগ্রি হবে তখন লব্ধি হবে সর্বোচ্চ এটা মনে রাখো এটা লাগবে এখন মধ্যবর্তীকন জিরো ডিগ্রি হলে লব্ধি হবে সর্বোচ্চ আর যদি বিপরীত দিকে থাকে তাহলে লব্ধি হয় সর্বনিম্ন তাই না আর যদি আরেকটা কেস হচ্ছে কি নাইনটি ডিগ্রি কিন্তু নাইনটি ডিগ্রি যাওয়ার আগে কি বলছে দুটি সমান ভেক্টর পি এবং কি এদের লব্ধি শূন্য হতে পারে কি না ব্যাখ্যা করো তোলা লাগবে না এটা তোমরা অলরেডি জানো দুটা সমান ভেক্টর ধরো যে এটা হচ্ছে দুই নিউটন হ্যাঁ পি এর ভ্যালু দুই নিউটন এবং আরেকটা ধরো কিউ এটার ভ্যালু দুই নিউটন এই আমাকে বলো এদের মধ্যবর্তীকন কত হলে লব্ধি শূন্য হয়ে যাবে অবশ্যই মধ্যবর্তী একশো আশি ডিগ্রি তাই না সো পি এবং কিউকে যদি আমি একশো আশি ডিগ্রি করি তাহলে কি হবে অবশ্যই তাদের মধ্যবর্তী একশো আশি ডিগ্রি হওয়ার কারণে যেহেতু দুইটার ভ্যালু সো লব্ধি কত হবে হয়ে যাবে শূন্য যেহেতু পি টু কিউ ভ্যালু দুইটা সেম সো এটাই শূন্য হতে পারে কিনা ব্যাখ্যা করো লিখে দিতে হবে এটা তারপরে কথায় লিখতে হবে যেটা আঁকাইছো বা যেটা ভাবতেছো সেটা কথায় লিখলেই হয়ে যাবে ঠিক আছে দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে না ব্যাখ্যা করো এটা যেটা করলাম সেটা তার উল্টা এটা হচ্ছে দুইটা সমান ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে এটা হচ্ছে দুইটা অসমান ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে না ঠিক আছে লব্ধি শূন্য হতে গেলে কি হতে হবে সমান হতে হবে সমান হতে হবে অসমান যদি হয় তাহলে হবে না যেরকম ধরো যে এক পাশে দশ নিউটন অপর পাশে যদি হয় ধরো যে সাপোজ বিশ নিউটন এটা লব্ধি শূন্য হবে না তাই না এই পাশে দশ নিউটন থাকবে তুমি যতই একশো আশি ডিগ্রি কোণে বসো এখানে লব্ধি শূন্য না পারে না এটাই ব্যাখ্যা করতে হবে ছিল যদি আমরা কি করি নাইনটি ডিগ্রি কোণে রাখি তাহলে পিঠা করে সরুপাদ্য স্ট্রেইট অ্যাপ্লাই করা যায় তো সোজা হয়ে যায় আর কি হ্যাঁ আর লব্ধির রেঞ্জ যেটা সেটা হয় কি মাই সর্বনিম্ন মান হচ্ছে এটা সর্বোচ্চ মান হচ্ছে এটা এবং তাদের মধ্যবর্তী লব্ধির ভ্যালু এরকম যে কোনো কিছু হইতে পারে

আচ্ছা একটু পড়ি দেখি কি বলছে নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল রশি দুটির মধ্যবর্তী আলফা কোন সৃষ্টি হয় ঠিক আছে তাহলে যেটা হচ্ছে একটা ট্রাক আছে মনে করো ভারী স্থির ট্রাক ট্রাকটা স্থির ছিল ঠিক আছে স্থির ছিল এবং এই সাইডে মনে করো একজন নাহিন ধরেছে মনে করো নাহিন বললাম এবং এই সাইডে জাহিন আর কি সেইটাকে ধরো জাহিন সো নাহিন মনে করো এফন বল প্রয়োগ করেছে জাহিন মনে করো এফ বল প্রয়োগ করেছে এ কি বলেছে আচ্ছা এফ আর এফ টু ঠিক আছে তাহলে ট্রাকটা কি হবে সামনে যাবে মানে বেসিক্যালি যেটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল ভিউ আর কি সাইড ভিউ আর উপর থেকে যদি দেখো টপ ভিউ যদি দেখো টপ ভিউ তাহলে তোমার কাছে মনে হবে এটা হচ্ছে ট্রাক উপর থেকে দেখলে চার কোনা মনে হবে কারণ তুমি চাকা দেখতে পারবে না এবং তখন মনে হবে তোমার কাছে যে এখানে হচ্ছে এফন বল প্রয়োগ করা হচ্ছে নাহিন দ্বারা এবং এইদিকে দিকে এফ টু বল প্রয়োগ করা হচ্ছে আর কি এবং কি বলেছে দেখাও যে চাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে মানে দুইজনের ভ্যালু যদি সমান হয় এদের লব্ধি বল লব্ধি বল মধ্যবর্তী সমাধি খন্ডিত করবে এটা কিন্তু বইয়ের একটা এক্সাম্পল আর কি সরাসরি এক্সাম্পলটাই গ নাম্বারে তুলে দিছে তাহলে দেখি কিভাবে কি করে এটা এখানে যেটা হইছে এফ ওয়ান বল আর এফ টু বল দুইটা সমান হ্যাঁ তাহলে ধরি এটা হচ্ছে এফ বল এবং এটা হচ্ছে এফ বল তাদের মধ্যবর্তী কোন বলা আছে আলফা তাই না আলফা এটা হলো আলফা দেওয়া আছে দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি হয় তাহলে মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধিটা হবে ধরি যে এই বরাবর ধরলাম যে এই বরাবর আরে এই বরাবর ধরো ঠিক আছে তাহলে এই যে এই বরাবর হলো আমাকে বের করতে হবে এই থেটা কোনটা মানে দেখাতে হবে এই থেটা কোনটা এই আলফাটাকে সমদ্বিগুণ্ডিত করে বা থেটা ইকাল টু আলফা বাই টু খুবই ইজি এটা তাহলে দেখো ট্যানজেন্ট অফ থেটা যার সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল এই এফ এর সাথে অ্যাঙ্গেল তাহলে এই এফটা সিঙ্গেল এবং উপরে হচ্ছে এফ আরেকটা এফ সাইন আলফা এটা হচ্ছে কজ আলফা এফ সাইন আলফা বাই এফ কমন ঠিক আছে তাহলে দেখো টেনজেন্ট অফ থেটা যেটা এফ এফ কাটাকাটি দাও উপরে নিচে এফ এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না কিছু সাইন আলফা যেটা এটাকে ভেঙে এভাবে লেখা যায় টু সাইন আলফা বাই টু তাহলে তুমি এখানে দেখো কে কে কাটা যায় টু টু কাটাকাটি যায় কজ কিন্তু একটা কাটাকাটি যাবে তাহলে থাকে হচ্ছে সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু বাসে হচ্ছে tan alpha by 2 সুতরাং তুমি কি পাচ্ছ tangent অফ theta equal to হচ্ছে tangent of alpha by 2 it means theta equal to alpha by 2 প্রমাণিত অনেকে প্যারা আচ্ছা এই সূত্রটা কি ছিল 9 10 এ তোমাদের ইয়েস অর নো বলবা এই সূত্রটা 9 10 এ ছিল নাকি নাই ছিল না আমাদের সময় ছিল না ছিল না এটা তোমরা পাবা হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিকোণমিতি চ্যাপ্টারে ফার্স্ট পেপারের ম্যাথের একদম প্রথম দিকের কোশ্চেন হচ্ছে এটা সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যেটা কই থেকে আসলো ঠিক আছে আর একটু ম্যাচিউর হয়ে গেলে অটোমেটিক্যালি এটা পারবা তোমরা আপাতত জাস্ট জেনে রাখো সাইন আলফা মানে মানে এটা জেনে রাখো জাস্ট সাইন লিখে দে এখানে টু থেটা ইকুয়াল টু টু সাইন আলফা কজ আলফা মানে টু সাইন থেটা কজ থেটা আর এখানে যেটা লাগছে টু কজ স্কোয়ার থেটা যে থাকবে সেটা ভাগ হবে যে সেটা খেয়াল করছো যে এটা এটা দ্বিগুণ হয়েছে হ্যাঁ এখানে কিন্তু ই আছে ব্যাপার স্যাপার আছে ওয়ান প্লাস কস টু থেটা আছে সেটাকে আমরা টু কজ স্কোয়ার থেটা এখানে যেটা আছে সেটা অর্ধেক করা হয়েছে তাহলে এই তো সুতরাং কি হয়ে গেল তাদের মধ্যবর্তী কোনকে সমাধি করে এটা শো আর কি গ নাম্বারটা ডান ঘ নাম্বারটা যেটা ঘ নাম্বারটা মুখে মুখে হবে ঘ নাম্বারটা মুখে মুখে হবে ঘ নাম্বারের জন্য খেয়াল করো আমি এটা একটু সরাই দিই কি বলেছে নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে নিয়ে যেতে পারবে তাহলে খেয়াল করে দেখো সর্বোচ্চ লব্ধি বল বা সর্বোচ্চ লব্ধির জন্য লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু এই বলো সর্বোচ্চ লব্ধির জন্য মধ্যবর্তীকন কথা হতে হয় ঘ। তাড়াতাড়ি বলো সর্বোচ্চ লব্ধির জন্য মধ্যবর্তী কোণ কত জিরো ভেরি গুড জিরো ডিগ্রি তাই না সো এমন যদি হয় যে নাহিন যেদিকে টানতেছে জাহিনও একই দিকেই টানতেছে ঠিক আছে এফ ওয়ান আর এফ টু একই ডাইরেকশনে যদি হয় তাহলে কি হবে সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করে সর্বোচ্চ লব্ধি বলে তারা যাইতে পারবে মানে সবচেয়ে কম এফোর্ট দিলেও হবে একদম সর্বোচ্চ তারা পাবে এই তো তুমি এখানে গাণিতিক বিশ্লেষণ বলতে তুমি চিন্তা করবা যে ধরে নিবা যে এখানে একশো ধরে নাও এটা আর আর কি কি ধরে নাও হচ্ছে নিউটন কি ঠিক আছে তারপরে সর্বোচ্চটা হচ্ছে এভাবে পাওয়া যাচ্ছে এবং এখানে তোমার একটু ডেসক্রিপশনে এভাবে লিখতে হবে যে এফ নেট যেটা হম এটার সর্বোচ্চ ভ্যালু কখন পাওয়া যায় এটা একটু ব্যাখ্যা করে আসতে হবে যে ব্যাখ্যাটা তোমরা পড়ছো আর কি সর্বোচ্চ ভলের ব্যাখ্যা এটা ম্যাক্সিমাম করার জন্য এই আলফার ভ্যালুটা জিরো বসাই দিয়ে দেখবা মানে বসাই দিবা আর কি তারপরে দেখা পাচ্ছে সর্বোচ্চ হচ্ছে একটু ডেসক্রিপশনাল ঠিক আছে সো ই কিছু না আর কি উদ্ভট কিছু না তারপরে আমরা এরকম একটা এমসি ম্যাথ করছিলাম বেসিক্যালি এমসি বলবো না ম্যাথ করছিলাম ইসাক সারের বইয়ে ছিল তারপরে আমরা এই টাইপের ম্যাথগুলা করতেছিলাম যেটা বেসিক্যালি এমসি করতে লাগবে তোমাদের হ্যাঁ তারপরে হচ্ছে এইটা যেটা এটা একটু ব্যাখ্যা করছিলাম আমি লব্ধির রেঞ্জ বের করা দেখাইছিলাম এটাও তাই করছিলাম এটাও তাই একই রকম জিনিস ত্রিভুজের ট্রিক দেখাইছিলাম যেটা আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে কাজে লাগছে ভেরি গুড থিং সব ভালো জিনিস এগুলা ত্রিভুজের ট্রিকটা কাজে লাগে অনেক তারপরে এই টাইপের ম্যাথও করাইছিলাম এখানেও ম্যাথ করাইছিলাম সবই খাতায় আছে খাতার পেজটা উল্টাও আমার সাথে সাথে হ্যাঁ এগুলা করছিলা এটাও করছিলা ভেক্টর লেকচার ফোরে চলে গেলাম ভেক্টর লেকচারের ফোরের মধ্যে আমরা যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের ডাইরেকশনটা যেটা সেটা দেয় হচ্ছে একক ভেক্টর সেটা নিয়ে প্রথম হচ্ছে আমরা সেখানে কথা বলছিলাম যে ডাইরেকশন পাওয়া যায় হচ্ছে যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে বা একক ভেক্টর দিয়ে আর কি একজন মনে হয় প্রশ্ন করতেছিল কে বলে যে একক ভেক্টরটা দেখানো আর কি সো একক ভেক্টরটা কীভাবে পাওয়া যাচ্ছে যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে যেরকম চার নিউটন যদি একটা ফোর্স হয় তাহলে সেটার একক ফোর্স হবে হচ্ছে এক নিউটন তাই না এক মানে কি একক চার নিউটনকে চার দ্বারা ভাগ করলে তুমি এক নিউটন পাচ্ছ এবং একক ভেক্টরটা ডাইরেকশন প্রকাশ করে এবং একক ভেক্টরকে আমরা হচ্ছে এভাবে প্রকাশ করি এখানে যে ফন্ট ফেটে গেছে আর কি তোমাদের খাতায় আছে আর কি এখানে দেখো ফন্ট ফেটে গেছে এটাকে মানে পুনরায় পিপিটি এক্শন নিতে গেলে আর কি ফন্ট ফেটে গেছে আচ্ছা তারপরে এটা করছিলাম এটা কিন্তু তোমাদের হচ্ছে বইয়ের হচ্ছে এমসিকিউতে আছে বইয়ের এমসিকিউ এটা হ্যাঁ সো এটা করছিলাম তারপরে হচ্ছে আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করছিলাম যেখানে আমরা বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি এবং আলটিমেটলি আমরা এরকম একটা মানে জিনিস পেয়ে যাই যে কোনো একটা জে হ্যাড সেটা পড়ছিলাম এর পরবর্তীতে এই যে আমরা যে কোনো একটা ভেক্টর যদি ফোর আই প্লাস এইট জে থাকে বেসিক্যালি এটা দুইটা ভেক্টর লব্ধি বেসিক্যালি কার ফোর আই এবং হচ্ছে এক্স অক্ষ বরাবর এইট জেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে এটা গেল টু ডি ভেক্টর ছিল এবং পরবর্তীতে আমরা থ্রি ডি ভেক্টর নিয়েই কাজ করি যে থ্রি ডি একটা ভেক্টরকে কেমনে বিল্ড আপ করা যায় এবং আমরা আলটিমেটলি এখান থেকেই দেখি যে এখানেও পিথাগোরাস দুইবার অ্যাপ্লাই করার পরে পিথাগোরাস দুইবার অ্যাপ্লাই করলে যে কোনো একটা ভেক্টরের ভ্যালু আসা হচ্ছে দুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সো যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর বলতে কিছুই না এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে দেখো ইজি টু ওয়াইস আই মাইনাস ফাইভ জে প্লাস এইটকে খাতায় চলে আছে তোমাদের এটা আচ্ছা এই যে একক ভেক্টরটা হ্যাঁ একক ভেক্টর যখন বের করা হয় তখন কিন্তু দুটো জিনিসের উপর মানে ই দিতে হয় আরকে গুরুত্ব দিতে হয় খেয়াল করে দেখো এখানে আমি ওভাবে পড়ায় রাখছিলাম আমি আবার একটু মনে করায় দেই এগুলো অনেকেই ভুল করে এই বরাবর যখন বলবে মানে হচ্ছে এইটআরই ডাইরেকশনে ঠিক আছে এইটআরই ডাইরেকশনে দ্যাটস হোয়াই তোমার প্লাস মাইনাস থাকবে না শুধু প্লাস থাকবে শুধু প্লাস এটা ডাইরেকশন বরাবরই যেতে হবে সো কেএম বের করে কিছুই না এটাকে কি করতে হবে এটার ভ্যালু দ্বারা ভাগ করতে হবে তাহলেই হয়ে যায় তাই না শিখছিলা আর এইটার ক্ষেত্রে আমরা যখন বলি এটা সমান্তরাল এখন এই সমান্তরাল দুই রকম হতে পারে এই যে আমি এখানে দেখায়ও যাচ্ছিলাম তোমাদের একটা হচ্ছে সদৃশ সমান্তরাল একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল সো সদৃশ সমান্তরাল হলে প্লাস আর বিসদৃশ্য সমান্তরাল হলে মাইনাস সো এতের সমান্তরাল একক ভেক্টর যখন বলবে তখন কিন্তু অবশ্যই প্লাস মাইনাস ঠিক আছে দুইটাই দিতে হবে আচ্ছা তাহলে এর পরবর্তীতে যে একটা একটাই যে এখানে একটা এমসিকিউ ছিল ওইটা কাট হয়ে গেছে যাই হোক এবং এটা বাসায় এটাও আমি পড়াইছিলাম খুব সুন্দর ছিল তোমাদের এর পরবর্তীতে আমরা হচ্ছে একটু বড় সড়ো জিনিসে যাই সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যে হ্যাঁ যদি দুইটা ভেক্টর থাকে এ এবং বি তাহলে যদি আমি এ মাইনাস বি বের করি সরাসরি যদি মনে রাখতে চাই তাহলে সূত্রের এখানে মাইনাস এবং এখানে একটা মাইনাস চলে আসে যেখানে এ এবং বি এর মধ্যবর্তীকোণ আলফা ঠিক আছে এ এবং মাইনাস বি না এ এবং বি এরই মধ্যবর্তী কোণটা সরাসরি এখানে ইউজ করছিলাম এবং এটা হচ্ছে ইসাকারের বইয়ের উদাহরণের ম্যাথ ঠিক আছে এটা তোলো এইটা মিস চলে গেছে কেন জানি বুঝি নাই মানে সব করা হয়েছে দুনিয়া সব করানো হয়েছে কিন্তু এইটা কেন জানি করানো হয়নি এটা মনে হয় ইয়েটা দিছিলাম যদিও পরীক্ষায় দিছিলাম তোলো দুইটা ভেক্টর রাশির যোগফল এবং বিয়োগফলের মান সমান অনুদাবন এটা হ্যাঁ তাহলে খেয়াল করো দুইটা রাশি ধরো যে আমরা দুইটা ভেক্টর ধরি হচ্ছে এ আর বি এর গেল এ এবং বি এর যোগফলের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে এ এবং এ থেকে বি এর বিয়োগফলের ভ্যালু তাহলে ভ্যালু কত ভ্যালু হচ্ছে দুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কোসাইনা পালফা তাদের মধ্যবর্তী কন ইকালটা হচ্ছে তাই না তারপরে এখানে কত আসে এই আলফার ভ্যালু কত হয় বলো কারা কারা এটা কোর্স অলরেডি নাইনটি ডিগ্রি ভেরি গুড এমনি পারো এইটাই মনে করো যখন পরীক্ষার হলে আসবে অনুধাবনে তখন এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে আর কিছুই না তবে লেখার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে এখানে কিছু জায়গায় ভুল হয় লেখার জন্য হ্যাঁ ওইটা সাবধানে খেয়াল করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি দিচ্ছ তাহলে তোমার কাছে একবারে যদি নিয়ে চলে আসো এ পাশে তাহলে থাকতেছে ফোর এবোসাইনা পালফা এখানে অবশ্যই লিখতে হবে এ নট ইকাল টু জিরো বি নট ইকাল টু জিরো হলে তুমি যখন মানে বর্ণনামূলক প্রশ্নে আছো তখন তোমাকে অবশ্যই এটা লিখতে হবে এটা না লিখলে কিন্তু মার্কস অনেক টিচার বোর্ডের খাতা কই যাবে তুমি শিওর না অনেক টিচার কাটাকাটি করা শুরু করে দিতে পারে বুঝছো বা জিরো আর কি রাশির যোগফল এবং বিয়োগফলের মান কখন সমান হবে অ্যান্সার ইস নব্বই ডিগ্রি কোণে হলে তাদের যোগফল এবং বিয়োগফলের মান সমান হবে এটা এটাকে তোমার সুন্দর মতো লিখতে হবে লেখার পরে বলতে হবে এরকম ঠিক আছে গেলাম তাহলে হ্যাঁ সোজা জিনিস কিন্তু গেলাম এই যে একই প্রশ্ন এটাও বোর্ড প্রশ্ন একই মানে ঘুরে পেঁচা একই জিনিস আসছে একই জাতীয় দুইটি ফ্যাক্টরের যোগ ফলে এবং বিয়োগ ফলে মানুষ মানতে পারে কিনা অ্যান্সার ইজি আছে অবশ্যই লেকচার ফাইভ কি পড়ছিল ভেক্টরের ত্রিভুজের সাইনের সূত্র আর কি তারপরে এই সাইন সূত্র দিয়ে হচ্ছে আমরা এই যে বইয়ের এই এইটা সলভ করছিলাম উদাহরণটা সলভ করছিলাম এটাও সলভ করছিলাম এটা যেটা প্রথম আসছিল এআই আই ট্রিপল ইলেভেনে আসছিল তারপর হচ্ছে টেক্সটবুকের জিনিস আসছিল আর কি তারপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর একক ভেক্টর শিখাইছিলাম উত্তর বরাবর জে হ্যাট পূর্ব বরাবর আই হ্যাট দক্ষিণ বরাবর মাইনাস জে হ্যাট পশ্চিম বরাবর মাইনাস আই হ্যাট তারপরে এই সেম ম্যাথটাকে আমরা এইভাবে করছিলাম তারপরে আগের করা আগের দিনের করা ম্যাথটাকে আমরা যেভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শিখছি শিখছিলাম সেভাবে করছিলাম তারপরে হচ্ছে যদি দুটি একক ভেক্টর লোক একটি একক ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটির অন্তরের মান নির্ণয় করে এবং এটা আমি বলছিলাম যে ইসাক স্যারের এমসি আছে তো এটা করছিলা তার পরবর্তীতে বাপ রে বাপ কত কিছু করছি এগুলা স্কিপ তাড়াতাড়ি যাচ্ছি আর কি হ্যাঁ এটাও করছিলা এবং বরং এর থেকে সোজা জিনিস হচ্ছে পরীক্ষায় আসবে হ্যাঁ তো না সিলেক্ট বোর্ড দুই হাজার তেইশ আমরা আপাতত ঘ নাম্বারটা পরে আস আমরা গ নাম্বারটা আগে করবো ঘ নাম্বার জিনিস পরে গ নাম্বার লেখো সিলাইড বোর্ড দুই হাজার ইবনে রশিদ তোমার প্রশ্নের অ্যান্সার চলে আসছে যে কোনো ডাইরেকশন বরাবর একক ফেক্টর নির্ণয় দেখো কি বলেছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো খেয়াল করো পি দেওয়া আছে কিউ দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ পি হচ্ছে টু মাইনাস ওয়ান থ্রি আর কিউ হচ্ছে মাইনাস টু টু ওয়ান তাহলে বলো পি কিউ ভেক্টর কত হবে ফটাফট কমেন্ট করবা পি কিউ ভেক্টর পি কিউ ভেক্টর মানে কি পি কিউ ভেক্টর মানে হচ্ছে পি থেকে শুরু কিউ এ গিয়ে শেষ তাহলে কি করা হয় শেষ থেকে আদিটা বাদ দিতে হয় সবসময় তাই না তাহলে শেষ কোনটা শেষ হচ্ছে কিউ আদি হচ্ছে পি তাহলে মাইনাস টু থেকে মাইনাস টু বাদ যাচ্ছে মাইনাস টু থেকে মাইনাস টু বাদ দিলে কত মাইনাস ফোর আই দুই দুই থেকে মাইনাস 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 এক এক বাদ যাচ্ছে বা প্লাস থ্রি প্লাস প্লাস এক হয়ে যাবে থ্রি কে হয়ে থ্রি জে হয়ে গেল এক থেকে তিন বাদ তাহলে মাইনাস টু হয়ে গেল ঠিক আছে তাহলে এই মাইনাস তো প্লাস কেন হলো রিয়া তোমার নাকি আমি ভুল করতেছি ঠিকই তো করতেছি আমি হ্যাঁ তিন আর এখানে মাইনাস দুই ঠিকই আছে তালে এটা গেলো পিকিউ ভেক্টর এখন বলেছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে এই এগুলা খেয়াল করবেন অনেকে একটি বলা আছে তাহলে সমান্তরাল একক ভেক্টর প্লাস মাইনাস ভেক্টরকে সেটা দ্বারা ভাগ দিয়ে দিব সেটা ভ্যালু দ্বারা তাই না প্লাস মাইনাস প্লাস মাইনাস তো থাকুক পরে দেখো কি হয় মাইনাস ফোর আই প্লাস থ্রি জে মাইনাস টু কে ডিভাইড বাই রুট অব ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার আর কি মাইনাস ফোর আর কি দিতে পারো সমস্যা নেই তাহলে কত হয় রুট অভার নিচের উনত্রিশ বাই রুটার উনত্রিশ এখানে যদি অ্যান্সার করে দিয়ে চলে আসো আমি শিওর তিনের মধ্যে দুই পাবা তিন পাবা না কারণটা হচ্ছে দেখো যে একটি কথাটা বলেছে একটি একটা লাগবে এটার মধ্যে দুইটা অ্যান্সার আছে এটার মধ্যে দুইটা অ্যান্সার আছে একটা প্লাস নিয়ে একটা আছে মাইনাস নিয়ে সুতরাং তোমাকে লিখতে হবে সুতরাং একটি সমান্তরাল একক ভেক্টর তোমার ইচ্ছা তুমি প্লাসটা নিয়ে লিখতে পারো অথবা মাইনাসটা নিয়ে লিখতে পারো নর্মালি আমরা প্লাসটা নিয়ে চিন্তা করি সবসময় বাই ডিফল্ট সো প্লাসটাই লিখলাম মাইনাস ফোর আই হ্যাট প্লাস থ্রি জে মাইনাস টু কে ডিভাইড বাই ওটা বার উনত্রিশ এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই যে লাস্ট লাইনে এসে ঠিকঠাক করে ফেলতে হবে ঠিক আছে চলো এর পরবর্তীতে সো এই আমরা 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 করছিলাম এটা নিয়মে করে করে দেখাইছি তারপর আমাদের সুন্দর দেখাইছিলাম নর্মাল আর কি তারপরে এই যে এই টাইপের ম্যাথগুলা যেখানে দূরত্ব আর হচ্ছে স্মরণ বের করতে হয় এগুলো অনেক করছি আমরা হ্যাঁ এগুলা হচ্ছে এক্সট্রা ম্যাথ আমরা করছিলাম যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে অ্যাডমিশনের জন্য হ্যাঁ তারপরে ভেক্টরের বিভাজন ভেক্টরের বিভাজন মানে কি ছিল আমরা যে কোনো ভেক্টরকে দুই ভাগে ভাগ করছিলাম একটা হচ্ছে একস অক্ষ বরাবর একটা হচ্ছে অক্ষ বরাবর সো যে কোনো একটা ভেক্টরকে আমরা ভাগ ভি ভেক্টরটাকে আমরা একস অক্ষ দুই ভাবে ভাগ করছিলাম হ্যাঁ এটা বিভাজন এমন না যে দুইটা অক্ষেই করতে হবে অনেক অক্ষ হইতে পারে অনেক বরাবর হইতে পারে আমরা নর্মালি দুইটা করেই করি আমাদের দুইটা হলেই কাজ হয় বেশিরভাগ কাজ হয় আর কি সো বিভাজন করার জন্য আমরা ত্রিভুজের সাইন ল ইউজ করছিলাম উপাংশের বিভাজন এটা আমরা শিখছিলাম এটা এটা হচ্ছে কি বলে চাই যে এই টাইপের ম্যাথ আমরা করছি এটা দিয়ে তাই না এগুলা করা ডান এখন হচ্ছে লম্বু পাংশ যখন হয় তখন কি হয় পরস্পর নাইনটি ডিগ্রি তারা হয় এবং এটা থাকলে খুব ইজি হয় কাছে কস সামনে সাইন চলে আসে তাই না এটা হচ্ছে কাছে কস কাছে কস সামনে সাইন চলে সাইন চলে আসে এবং এই জিনিসটা তোমরা ভালোই অ্যাপ্লাই করছো সব জায়গায় পরবর্তীতে এই চ্যাপ্টারে সো এটা আমরা অ্যাপ্লাই করছি কাছে কস সামনে সাইন অ্যাপ্লাই করার পরে এই যে এই জায়গাতে অনেকে আমাকে জিজ্ঞেস অনেকে মানে নাই যে ক্লাসের মধ্যেই আমরা আনত তলটা পড়ছিলাম হ্যাঁ এটা যদি আলফা হয় এই এই কোনটা আলফা হলে এই কোনটা আলফা হয়ে যায় তাই না এটা দেখাইছিলাম ওখানে আর এখানে কি হয় এটা এম জি কস আলফা এটা এম জি সাইন আলফা কাছে কস সামনে সাইন চলে আসে এর পরবর্তীতে দেখো এই তো লেখো কুমিল্লা বোর্ড বাইশ প্রশ্ন তোলা তোলা লাগবে না কিন্তু জাস্ট হেডিংটা দিবা কুমিল্লা বোর্ড বাইশ তারপরে গ ঘ এমনি করবা ঠিক আছে কারণ এই প্রশ্নগুলো তোমার যে বই বইয়ে আসে সো এগুলা শুধু শুধু প্রশ্ন তুলে দরকার নেই হেডিং দিয়ে রাখবা তারপরে যে একটা বই ধরে কুমিল্লা বোর্ড বাইশের প্রশ্ন বের করে সাথে সাথে এটা দেখে নিবা রিভিশন ফাইনাল ডিভিশন আর কিছু দরকার হবে না কি বলেছে বল দুটি লব্ধি এক সকের সাথে যে কোনো ক্রিয়াশীল তা নির্ণয় করো সো বল দুইটা লব্ধি কত হবে সেই যে দুইটা বল আছে যে দুইটা বল আছে ঠিক আছে তাদের লব্ধি তাহলে খেয়াল করো এটা হচ্ছে আট নিউটন এটা হচ্ছে বারো নিউটন সো লব্ধি লব্ধি ঠিক আছে এটা হচ্ছে আর ধরলাম তাহলে এফ ওয়ান এবং এফ টু এর লব্ধি হচ্ছে আর আমরা এই কোনটা ধরি হচ্ছে কত ধরবা এই কোনটা ধরো যে থেটা এবং তাদের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি বলা আছে তাইলে গ নাম্বারটার জন্য লোভ এক্স সাথে যে কোনো একটি আসলে আমার অ্যাঙ্গেল লাগবে এখানে ভ্যালু দিয়ে আমার লাভ নেই ভ্যালু বের করে আমার লাভ নেই অ্যাঙ্গেল লাগবে ঠিক আছে গ নাম্বারটার জন্য সো গ নাম্বারটার জন্য তুমি যে অ্যাঙ্গেলটা বের করতে চাও করো তাহলে টেনজেন্ট অফ থেটা থেটা কার সাথে অ্যাঙ্গেল থেটাটা হচ্ছে এফ এর সাথে অ্যাঙ্গেল তাহলে এফ থাকবে সিঙ্গেল আর এফ অন থাকবে উপরে এফ অন সাইন ষাট ডিগ্রি কোন যেহেতু আলফা প্লাস এফ টু বাই এফ কেন বসাও এফ অন কত আট নিউটন এইট সাইন সিক্সটি এফ টু কত বারো নিউটন বারো প্লাস এইট cos 60 আমি উল্টা লিখলাম তাই না কার সাথে অ্যাঙ্গেল ছিল f2 এর সাথে আমি f1 f2 উল্টা লিখছি এই যে উল্টা লিখছি এখানে এই সাইড থেকে একটু দেখা যাচ্ছে না সাইড হয়ে গেছে আচ্ছা নতুন করে লিখি f1 কত f1 হচ্ছে 12 12 sin 60 है? 8 plus 12 cos 60 তাহলে দেখো থিয়েটার ভ্যালু কত আস এটা কিন্তু এফ টু এর সাথে আসতেছে ঠিক আছে একশের সাথে না এটা এফ টু এর সাথে আসতেছে তাহলে টেন টেন ইনভার্স বারো ইন্টু কত সাইন সিক্সটি অনেক অ্যান্সার বের করে বসে আসো ভেরি গুড আট প্লাস বারো কস সিক্সটি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এইট সিক্স বা ফাইভ নাইন ডিগ্রি এইটা গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা সবাই খেয়াল করো এই অ্যাঙ্গেলটা এটাই আসছে কিনা আমার তো এটাই আসতেছে এটা আসছে না এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার কি লাগবে আমার লাগবে হচ্ছে এক্স অক্ষের সাথে ঠিক আছে আমার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা লাগবে সো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা আমি ধরি যে কত ধরবো আলফা দেওয়া আছে ধরলাম আর কি বিটা সুতরাং এক্স অক্ষের সাথে কোন

এরপর একটা বল দুটির লব্ধির অনুভূমি উপাংশ উল্লম্ব মধ্যে কোনটা বেশি এই এটা তোমরা নিজেরা করবা ঠিক আছে এটা হোমওয়ার্ক এটা পারবা লব্ধিটা বের করবা তারপরে কি বের করবা যে অনুভূমিক আর উল্লম্ব উপাংশের মধ্যে কোনটা বড় হ্যাঁ আর কস আর কস বিটা বের করবা আর সাইন বিটা বের করবা তাহলে হয়ে যাবে আমি আর এটা করালাম না এর চেয়ে কঠিন কঠিন ম্যাথ আমরা ক্লাসে করছি আমাদের পায়ে হাটা কিভাবে ভেক্টর বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় এটাও যদিও চ্যাপ্টার ফোর জিনিস ঠিক আছে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে দিয়া রাখছে আর কি তো একটু দেখাই দে আর কি পায়ে হাটা ধরো এটা হচ্ছে আমাদের পা ঠিক আছে টিকটিকির পা না আমাদেরই পা ধরো টিকটিকির পান মতো করে বেশি টিকটিকি হয়ে গেছে আর কি সুন্দর করে একই দেখো তাহলে ব্যাখ্যা করা যায় মানে ভেক্টর ভাগ করে বা উপাংশে ভাগ করে আরকি কি আমরা যখন পায়ে হাঁটি তখন আমরা যেটা করি মাটির উপরে খেয়াল করবা আমরা যখন পায়ে হাঁটি তখন মাটির উপরে ফোর্স প্রয়োগ করি ঠিক আছে মাটির উপরে ফোর্স প্রয়োগ করা হয় মাটির উপরে ধরছে এফ পরিমাণ ফোর্স তুমি মাটির উপরে প্রয়োগ করছো ঠিক আছে মাটির উপরে এফ পরিমাণ ফোর্স প্রয়োগ তখন মাটি কি করবে মাটিও ছেড়ে কথা বলবে না মাটি তোমাকে सेम পরিমাণে বলের রিঅ্যাকশন দিবে ঠিক আছে सेम পরিমাণে এফ এ রিঅ্যাকশন কিন্তু দিবে মাটি তাহলে খেয়াল করবে এটা হচ্ছে ক্রিয়া এবং এটা হচ্ছে প্রতিক্রিয়া ওকে এটা ক্রিয়া কি ঠিক আছে চলো তো দেখো এবার যা হয়েছে দেখো আমরা মাটিতে আমরা মাটিতে যদি ক্রিয়া বল প্রয়োগ করি মাটি আমাদের প্রতিক্রিয়া বল দেবে কিছুই না হ্যাঁ মাটিতে ক্রিয়া বল প্রয়োগ করলে মাটি প্রতিক্রিয়া বল দেবে এখন মাটিতে প্রতিক্রিয়া বল দেওয়া হলে আমরা কেমনে হাঁটি আমরা অবশ্যই সামনের দিকে বল পাবো এবং খেয়াল করে দেখো এফ বলটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা এফ বলটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা একটা হচ্ছে এই বলটা হবে এফকজ আলফা এবং এফসাইন আলফা হবে এইটা এফকজ আলফা যেটা করবে এফকজ আলফা মানুষকে সামনের দিকে নিয়ে যাবে এই বলটা সামনের দিকে নিয়ে যাবে আর এফ সাইন আলফা যেটা সাইন আলফাটা ওজন বা এমজি কে প্রশমিত করবে প্রশমিত করা মানে তো সাপোর্ট দিবে আরকি হম খেয়াল করো শুধু যদি এমজি ফোর্সই থাকতো তাহলে তো করো আমরা হাটু গেড়ে বসে যেতাম আমরা দাঁড়াই থাকতে পারতাম না ঘরে খেয়াল করছে এটা শুধু যদি এমডি ফোর্স থাকতো আমরা কিন্তু হাঁটু করে বসে যেতাম দাঁড়ায় থাকতে পারতাম তাহলে অবশ্যই আমাদের দাঁড়ায় থাকার জন্য কিছু একটা ফোর্স দরকার হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এই যে এই ফোর্সটা এফ সাইন আলফা যেটা আমরা হাঁটা চলার সময় এই ফোর্সটা দরকার যেন আমরা হচ্ছে হাঁটু করে বসে না যাই ঠিক আছে আমরা এই ফোর্সের কারণে সামনে হাঁটতে পারবো এবং এই ফোর্সের কারণে স্থির মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মতো হাঁটতে পারবো বুঝছো সো এখানে কি হয়েছে খেয়াল করে দেখো ভেক্টর বিভাজন হয়েছে বিভাজন মানে কেন কারণটা হচ্ছে তুমি দুইটা ভাগে ভাগ করছো ভাগ করছো কিন্তু একটু আগে যখন আমরা পাখি তখন কিন্তু দেখতেছিলাম যোজন হচ্ছিল পাখির ক্ষেত্রে হচ্ছিল দুইটা ভেক্টরের লব্ধি হওয়ার কারণে তুমি সামনের দিকে আগাইতে পারতেছো ঠিক আছে তাহলে দেখো এর পরবর্তীতে আমরা হচ্ছে এরকম হচ্ছে টুকটাক দেখছিলাম আমরা ব্যাখ্যা করতেছিলাম ব্যাখ্যা করতে গেলে আমরা এক্সাম্পল দেখতেছিলাম এবং এখানে হচ্ছে আমরা কি করছি এখানে হচ্ছে আমরা এই আর কস থেকে এবং এই আকারে হচ্ছে যে কোনো ভেক্টরকে লিখতে পারছিলাম এবং এই শেপটা এখন জরুরি হবে খেয়াল করে দেখো যে কোনো একটা ভেক্টর যে কোনো একটা ভেক্টর যদি আর হয় এবং সেটা যদি থেটা কোনে থাকে অক্ষের সাথে তাহলে সেটাকে লেখা যায় হচ্ছে আর কস থেকে আই হ্যাট প্লাস হ্যাঁ আর কস থেকে আই হ্যাট প্লাস জে যে রকম এটা টাটকা প্রশ্ন এটা কালকের পরীক্ষার যশোর বোর্ড যশোর বোর্ড দুই হাজার প্রশ্ন যেটা নিয়ে তোমাদের সিনিয়ররা কান্নাকাটি করতেছে জাস্ট হলো যশোর বোর্ড দুই হাজার চব্বিশ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ এইটুকু খেয়াল করো কি বলছে গ নাম্বারে এফ ওয়ানের ভেক্টর রূপ নির্ণয় করো এফ ওয়ান কোনটা খেয়াল করো এফ ওয়ান হচ্ছে পনেরো এফ ওয়ান কোনটা এফ ওয়ান হচ্ছে পনেরো নিউটন তাই না এই যে ফিফটিন নিউটন পনেরো নিউটন হচ্ছে এফ ওয়ান এটা কত ডিগ্রি কোণে আছে তিরিশ ডিগ্রি আছে হ্যাঁ কিন্তু এক্স অক্ষের সাথে কোন কত তাহলে বলো এক্স অক্ষের সাথে কোনটা তাহলে কত হলো এই বরাবর যদি তিরিশ ডিগ্রি থাকে তাহলে এক্স অক্ষের সাথে কোন হবে কত একশো আশি মাইনাস তিরিশ তাই না

কস দেশ আই হ্যাট প্লাস পনেরো সাইন দেশ দেশ ভ্যালু কত দেখো পনেরো কস দেশ মানে হচ্ছে মাইনাস ফিফটিন রুট থ্রি বাই টু আই হ্যাট আর পনেরো সাইন দেশ 15/2 জেহট এই ও টেনসর ঘ নাম্বারটা নিজেরা পার পার কি আমরা একটু পরে এটা করতেই পারবো দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা যাচাই করতে হবে লম্ব হলে কি হয় এই যারা পোস্ট সুন্দর করে ভেক্টর লম্ব হলে কি হয় দুইটা ডট গুণন হবে শূন্য হয়ে যাবে তাই না আমরা দেখব আজকে আছে সো ঘ নাম্বারটা হোমওয়ার্ক তাহলে দেখো এই টাইপের প্রশ্ন নিয়া তারা খুব মানে প্যারা খাইছে আর কি অথচ দেখো দুই মানে নর্মাল প্রশ্ন সোজা প্রশ্ন আর কি কালকের ওকে সো আমরা এর পরবর্তীতে যে কোনো ভেক্টরকে এইভাবে আমরা লিখতে পারার পরে আমরা লব্ধিটা কেমনে লেখা যায় সেটা দেখতেছিলাম লব্ধি আকারে কেমনে আনা যায় এবং সেখান থেকে আমরা পাইছিলাম কি যে অনেকগুলো ভেক্টরের লব্ধি লম্বাংশ প্রক্রিয়ায় কেমনে বের করে এবং এই জিনিসগুলো তোমরা সবাই লেগসিলাক খাতায় সবার খাতায় আছে হ্যাঁ সো এই যে এই যে যে জিনিসটা এখানে করা হয়েছে যে জিনিসটা এখানে করা হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে লম্বাংশের সাহায্যে রাশি যোজন ব্যাখ্যা করো অনুধাবনমূলক প্রশ্ন ঠিক আছে বোর্ড কোয়েশ্চেন করবা মানে পড়ে নিলেই হবে আর কি নতুন কিছু শেখার নাই এখানে পরবর্তীতে সহজ এক্সাম্পল দেওয়া শেখাইছিলাম তারপরে হচ্ছে আমরা একটু বড় বড় এক্সাম্পলের দিকে যাচ্ছিলাম যে অনেকগুলো ভেক্টর যদি থাকে তখন তাদের লব্ধিকে আমরা বের করব এবং আমরা এই জিনিসগুলো শিখছিলাম আমরা এই জিনিসগুলো শেখার পরে ক্যালকুলেটর দিয়ে শিখছি অনেক উপায়ে শিখছি লম্বাংশ দিয়ে শিখছি এবং এর পরবর্তীতে এটাও কালকের বোর্ড প্রশ্ন এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচের টাটকা প্রশ্ন কালকের প্রশ্ন ঠিক আছে এটা সম্ভবত আহ রাজশাহী নাকি কুমিল্লা যাই হোক যে কোন একটা বোর্ড প্রশ্ন হ্যাঁ এটা হোমওয়ার্ক থাকবে এটা থেকে তোমরা হোমওয়ার্ক নিয়ে নিবা অনেকগুলো বল আছে লোভদীপের করবা এইচ এস সি তে একটা কথা বলে দিই এইচ এস লম্বাংশ প্রয়োগ করে করবা ঠিক আছে এই তোমার ক্যালকুলেটর প্রয়োগ করবা না এস তে ক্যালকুলেটার যে ট্রিকটা ওইটা এইচএসসিতে প্রয়োগ করবা না লম্বাংশ প্রয়োগ করবা কারণ অনেক টিচার ক্যালকুলেটার প্রয়োগ করলে কেটে দিতে পারে ঠিক আছে বুঝো কিন্তু সেটা করে নিও একই টাইপের জিনিস এবং একই টাইপের জিনিস এর আগেও আসছে দিনাজপুর পর দু হাজার উনিশ সেম হোমওয়ার্ক চলো তাহলে করা যাবে না সেম জিনিস

এবং যে কোনো একক ভেক্টর আমরা বের করা শিখছিলাম এবং মাঝখান দিয়ে আমরা হচ্ছে এই ক্লাসে কিছু এক্সট্রা ম্যাথ করছিলাম আমার মনে আছে যেখানে আমরা ওই যা যা শিখছি সেগুলাকে অ্যাপ্লাই করছিলাম সো এগুলা এইচএসের জন্য ওইভাবে দরকার নাই কিন্তু এখন যেটা মেনলি দরকার সেটা হচ্ছে নদী নৌকা সম্পর্কিত সমস্যা নদী নৌকা থেকে এইচএসিতে অনেক ম্যাথ আসে অনেক কিন্তু আমাদের সব জানা ম্যাথ আসবে এটা নর্মাল কেসটা ছিল মনে করে দেখো অনেকগুলো কেস ছিল তার মধ্যে নর্মাল কেস যেটা যে আমরা নর্মালি এটা হচ্ছে স্রোতের বেগ এটা হচ্ছে নৌকার বেগ নর্মালি কী করবো নর্মালি হচ্ছে আমরা রনা দিব তাহলে আমরা কোন দিকে কোন অবস্থায় পৌঁছাবো আর কি এই ব্যাপার স্যাপারগুলা সো এই নৌকার স্মরণগুলাকে আমরা আইজেকে দিয়েও প্রয়োগ করছিলাম যে এটা আমরা পারি কিনা এবং আমরা দেখছিলাম যে আমরা পারা যায় সমস্যা কিছু হয় না হ্যাঁ এখন অনুভূমিক বরাবর স্মরণের সূত্র ছিল ইউপ্লাস ভিকজ আলফ টি আর যে কোনো টাইম যেটা কতটুকু টাইম লাগে এটা ইম্পর্টেন্ট ছিল এটা সব জায়গায় কাজে লাগে ভি ভিসাইন আলফা এটা ছিল এর পরবর্তীতে হচ্ছে আমরা উদ্দীপক টাইপেরই কোশ্চেন ছিল ওখান থেকে অনেকগুলো কোশ্চেন করছিলাম হ্যাঁ সো নদী পারাপারে কত সময় লাগবে এখন মিনিমাম টাইম যেটা সর্বনিম্ন টাইমের জন্য আলফার ভ্যালু হয়ে থাকে নাইনটি ডিগ্রি এটা আমরা জানি এটা আমরা অ্যাপ্লাই করছিলাম এবং এটা অ্যাপ্লাই করার পরে আমরা যে সর্বনিম্ন সময়ের ম্যাথগুলোও পড়ে ফেলছিলাম সর্বনিম্ন সময়ের ম্যাথও কিন্তু ডান এখন আসো এই না এখন এই মোমেন্টে গ নাম্বারটা পরে লাগবে এটা হোমওয়ার্ক থাকবে আর কি হ্যাঁ এটা পারবা তোমরা এটা হোমওয়ার্ক এটা নতুন করে আমার মানে এখানে নতুন করে শেখানোর কিছু নাই আর কিছু নাই আর কি হোমওয়ার্ক করবা করে দেখবা দেখো রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড তেইশ একই প্রশ্নই আসছে তিন জায়গায় এরপরে দ্বিমাত্রিক ব্যবস্থা দেখছিলাম এবং পরবর্তীতে আমরা সর্বনিম্ন দূরত্বে পারাপার সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই এই পারে সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্বটাই লম্ব দূরত্বে পারাপার আর কি এবং এটার জন্য কি হতে হয় এটার জন্য হতে হয় ইউ প্লাস ভি কজ জিরো হতে হয় সো এই জিনিসটাকে আমরা কয়েকটা ভাবে কয়েকটা লজিক দ্বারা ব্যাখ্যা করছিলাম একটা লজিক ছিল এটা সো এখানে আমরা এরকম একটা ম্যাথও করছিলাম এবং আরো লজিক ছিল সেকেন্ড লজিক ছিল এইটা যে ওইদিকে যদি নাই হয় তাহলে এই বরাবর টোটাল হবে শূন্য এবং ইউ প্লাস্টু জিরো হয়ে যায় আর কি আলটিমেটলি এবং থার্ড লজিক যেটা যে এই বরাবর আসলে স্বর্ণও শূন্য হবে একসক্ বরাবর কোনো স্মরণও থাকবে না স্মরণের ভেলে শূন্য বসে একই অ্যান্সারে তুমি পাচ্ছ তিনটা লজিকে একই অ্যান্সার আসবে তারপরে এখানে আলফার ভ্যালু স্থূলকন হতে হয় এটা তো জানোই স্থূলকণ না হলে এটা সম্ভব না এবং এর পরবর্তীতে একই ম্যাথ মানে একই ম্যাথগুলো আমরা হচ্ছে এইরকম একটা শর্টের করতে পারবো যেখানে আমরা পিথাগুলো সাপ্লাই করছিলাম ডি ইকাল টু ডি ডিভাইড বাই ভিস আলফাকে লেখা যায় ডি ডিভাইড বাই রুটার ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর কি আর সর্বনিম্ন দূরত্বে পারাপারের জন্য অবশ্যই ভি গেটাদানিও হতে হবে বাদ বাকি যে কোনো কেসে ভি গেটাদানিও না হলেও চলবে সর্বনিম্ন দূরত্বের জন্য এটা হতে হবে তারপরে সর্বনিম্ন দূরত্বে পারাপার সংক্রান্ত এই এই প্রবলেম আমরা সলভ করছিলাম এখন এই প্রবলেম সলভ করার পরে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ বলো অথবা এই যে আলফার মান কত হলে দেখছো মানে আমি জাস্ট প্রশ্নগুলা জাস্ট এক এক করে দেখাই দেখো করব না এটা আলফার মান কত হলে সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছাবে উদ্দীপক অনুসারে কে জিতবে যার সময় কম লাগবে সে জিতবে দুইজন আছে মনে হয় টি আর টি টু বের করবা তাই না বের করে দেখবা কে জেতে সো এটা কি থাকবে হোমওয়ার্ক থাকবে চট্টগ্রাম বোর্ড বাইশ এর পরবর্তীতে এইটা এটা করানো হয় না এটা বাদ আপাতত এইটা আমরা করছিলাম এই ম্যাপটা এটা একটা ওমর্ক এই টাইপের আর কি উদ্দীপক টাইপেরই ছিল তারপরে কি বলছে দুইজন সাঁতারু ওই যে কে জিতবে খেয়াল করছো কে জিতবে এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট কে জিতবে টি ওয়ান আর টি টু থাকবে দুইটা বের করতে হবে আর প্রথম সাঁতারের লোভ দিবে ভেরি ইজি ঢাকা বর তেইশের ম্যাথ তারপরে কি বলেছে তারপরে দেখছো একই জিনিস টাইম বের করতে হবে দুজন থাকবে দুজন থাকে রেস করে বেসিক্যালি টাইম বের করতে হয় প্রতিযোগিতার ফলাফল কমন কোয়েশ্চেন কিন্তু খুবই এগুলা সবই হোমওয়ার্ক দিচ্ছে কিন্তু হ্যাঁ একই দিনাজপুর বোর্ড বাইশ এবং গতকালও মানে সেম টাইপের প্রশ্নই আসছে নতুন কিছু কিন্তু তেমন আসে নাই সেম টাইপের প্রশ্ন ঢাকা বোর্ড একুশ পারবা তো নাকি দেখো ক্লাসে যা করাইছো ওগুলা করলে ইজিলি পারা যাবে দুইটা চিত্র আছে এটা এখানে তুলনামূলক কম টাইম লাগে আর কি স্রোতের বেগ বের করতে বলেছে যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা মানে যে টাইমটা দেওয়া আছে ওই টাইমের মধ্যে পার হইতে পারবে কিনা টাইমটা বের করবা টাইমের মধ্যে পার হতে পারলে যথাসময় উপস্থিত হতে পারবে নৌকার সাক্ষাৎ হয়েছিল কিনা একই টাইপের ম্যাথ তো একই টাইপের অনেকগুলো ম্যাথ করার মানে ওই টাইপের মধ্যেই হয়ে যাবে আর কি পরবর্তীতে আমরা এই ম্যাথটাও করছিলাম স্পেশাল ম্যাথ ছিল এখানে কয়েকটা স্পেশাল ম্যাথ ছিল কয়েকটা তো ওই টাইপের ম্যাথগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশনে লাগে স্পেশাল ম্যাথগুলো আমরা এইটস এর জন্য আগের জিনিস দিলেই হয়ে যাবে যশোর বটেই হম ওই যে আমরা পুলিশ ম্যাথ করছিলাম না যে চোরকে ধরে ওই রকম একটা ম্যাথ আর কি এখানে হচ্ছে একটা গাড়ি থাকবে আর কি ঠিক আছে করে দেখবা এটা হোমওয়ার্ক এটাও নতুন কিছু না নতুন করে পড়ার কিছু নাই এই যে দুইটা পয়েন্ট আছে এটা সেটা হয়ে যাবে ধরার আমরা আপেক্ষিক বেগ শুরু করছিলাম আপেক্ষিক বেগে যাওয়ার সময় হচ্ছে আমরা অনেক ব্যাসিক দেখাইছি বেসিক দেখানোর পরে আমি এক এক করে কিন্তু সামনে যাচ্ছি হ্যাঁ দেখো আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমরা যে কোনো একটা থেকে আরেকটা বেগ বাদ দিই এবং কার থেকে কার বেগ বাদ দিই যার সাপেক্ষে সেটা বাদ দিই এবং যার যার বের করতে হয় সেটা হচ্ছে হ্যাঁ ঠিক প্র্যাকটিস খাতায় করো সমস্যা নেই কোনো সমস্যা হবে না পারলেই হয়েছে ঠিক আছে পারলেই হয়েছে ডাজ ম্যাটার তারপরে এই আপেক্ষিক বেগের বহুত অঙ্ক করছি যেই টাইপের ম্যাথ অনেক কঠিন যেটা আসে তার দেখো কি কি আসে আসা জিনিস অনেক সোজা এগুলো অলরেডি আমরা মানে অ্যাডমিশনের যখন আমি রিভিসিড ক্লাস নিব স্টেপ ফোরে তখন এগুলা ইজি লাগবে আর কি তখন মনে হবে যে এটা করে লাভ হয়েছে এখন দেখে মনে হচ্ছে যে এগুলো তো আসে না হ্যাঁ এগুলা বোর্ডে ওরকম ভাবে আসবে না বোর্ডে আলাদাভাবে আসে এই যে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ এবং গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ এই জিনিসটা হচ্ছে কি বলে যে এই যে এইভাবে করাইছিলাম না আইজেকে দিয়ে কারণ আছে আইজেকে দিয়ে করানোর কারণটা হচ্ছে তুমি দেখবা এখন কারণটা হচ্ছে এটা খেয়াল করো এটা আমি করাবো না কিন্তু এটা হিন্টস কিন্তু অনেক দেওয়া আছে খেয়াল করো আমি পরে দেই আর কি হয়েছে ঘন্টায় এত বেগে পূর্ব দিকে গাড়ির চালক তাহলে গাড়ি যাচ্ছে মানে আই বসবে তাই না ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো ঠিক আছে এবং আমরা যেভাবে শিখছিলাম সেভাবে দিক ধনাত্মক অক্ষ উত্তর দিক ধনাত্মক বিবেচনা করা হলো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল এই টাইপের ম্যাথ হয় হুবহুই আমরা করাইছিলাম নাকি আমরা প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল এটাও মনে করাইছিলাম কোথাও হ্যাঁ এই যে দেখো দাঁড়া ওই যে এরপরে নিয়ে আসি এটা তাহলে বুঝবা খেয়াল করে এই ম্যাপটাই ট্রাকের প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো দেখছো এই সেম ম্যাপটাই যেটা তোমার খাতায় আছে ওইটাই হচ্ছে বোর্ড প্রশ্নে আসছে প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছিল তারপরে ট্রাক এবং প্রকৃতপক্ষের যে গাড়ির যে বেগ পাবা সেগুলা কি হবে সেগুলার তলে অবস্থিত তার উল্লম্ব দিকে একক ভেক্টর এই কে কে আমাকে বলতে পারবা যে এটা উল্লম্ব দিকে একক ভেক্টর কোনটা হবে ম্যাথ না করে এটাও কিন্তু শেখাইছিলাম ম্যাথ করলে তো বুঝবাই যে পারতেছো কিন্তু ম্যাথ না করে এটা অ্যান্সার মানে মাথায় চলে আসবে অ্যান্সার বলো কি হবে অ্যান্সার বলো কি হবে এখানে 30 সেকেন্ড টাইম দেখি কয়জন পারে এমসিকিউ টাইপের আরে আরে তিন সেকেন্ড লাগে না ভেরি গুড যাক পড়ছো তোমরা ভালো মতো একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর তাহলে অবশ্যই সেটা জেড অক্ষ বরাবর হবে তলটা তাই না তলের উপরে লম্ব এক্স ওয়াই তলের উপর লম্ব হয় জেড অক্ষ তার মানে কি অ্যান্সার হবে হচ্ছে কে হ্যাট অবশ্যই কে হ্যাট অ্যান্সার আসতে হবে এবং আসবে দেখবা ঠিক আছে উলম্ব দিকে ভেক্টর নির্ণয় সম্ভব কোনো প্যারা নেই করা যাবে এই যে প্রকৃত বেগের মান এবং দিক এই টাইপের ম্যাথ করছি আমরা তারপরে বৃষ্টি সংক্রান্ত প্রবলেম এখন শুরু দেখো বৃষ্টির থেকেও ম্যাথ আসবে বৃষ্টি সংক্রান্ত প্রবলেমের মধ্যে প্রথম যেটা সেটা সরাসরি সোজা আছে ভাই কোনো যদি বাতাস না থাকে স্ট্রেট বৃষ্টি পড়বে বাতাস থাকলে কি হবে বৃষ্টি বাতাসের দিকে একটু হেলে যাবে লব্ধি বেগ থাকবে তাই না বাতাসের কারণে হ্যাঁ সো বাতাসের কারণে লব্ধি বেগ থাকবে এবং এই প্রসেসটা নিয়ে আমরা করছিলাম ম্যাথ জান এরপরে হচ্ছে বায়ু প্রবাহ ছাড়াই আমরা দেখছি যে ব্যক্তি যদি দাঁড়ায় থাকে কি হয় সোজা ধরতে হবে কারণ সোজা পড়বে কিন্তু ব্যক্তি যদি চলাচল করা শুরু করে ব্যক্তি যদি যে পাশেই ব্যক্তি আগাক না কেন এক্ষেত্রে যেটা হবে কোনো বায়ু না থাকলে কি হয় মুখের দিকে চলে আসে তাই না দেখছিলাম মুখের দিকে চলে আসে এ এবং এই কারণে যেটা হয় সামনের কাছেই উইন্ডশিল্ড ওয়াইপার থাকে কারণ সামনের কাছের দিকে বৃষ্টি আসবে পিছের কাছের দিকে বৃষ্টি আসে না এবং এটা নিয়েও কথা ছিল উম কতক্ষণে ছাতা ধরতে হবে তার সাপেক্ষে বৃষ্টি বেগ কত সোজা জিনিস পড়ছো ডিভিশন দিচ্ছ খাতা উল্টাও হয়ে যাবে প্যারা নাই তারপরে হচ্ছে বায়ু প্রবাহ যদি থাকে আর কি বায়ু প্রবাহ থাকলে কি হবে দেখো মেইনটা কি হয় মেইন যেটা বেসিক যে বায়ু প্রবাহ যদি থাকে লোক যদি দাঁড়ায় থাকে বৃষ্টি এই বরাবর নাম এই বরাবর ছাতা ধরতে হবে এখন বায়ু প্রবাহ আছে ব্যক্তি দাঁড়ায় আছে এটা তো পড়ছই এখন হচ্ছে ব্যক্তি যদি বাতাসের দিকে গতিশীল হয় বা ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল হয় সেটা তাহলে ব্যক্তি বাতাসের দিকে গতিশীল হলে কি হবে খেয়াল করো মেইন বেসিক যেটা এটা মনে আছে কি না বেসিকটা কি বেসিক ছিল যে আমাদের সময় দেখতে হবে হচ্ছে বাতাসের কারণে যে বেগটা হচ্ছে এটা হচ্ছে বাতাসের কারণে রেইন লব্ধিবেগ এই দুইটা মিলে যে লব্ধিবেগটা হচ্ছে সেটা মানুষের সাপেক্ষে রকম বিহেভিয়ার দিচ্ছে এটা হচ্ছে ন্যাচার তাই না আমি এইভাবে পড়েছিলাম এটা হচ্ছে ন্যাচারাল জিনিস ন্যাচার ন্যাচারের বিহেভিয়ার এরকম মানুষের সাপেক্ষে দেখতে হবে ন্যাচারের বিহেভিয়ারটা কেমন সো দুইটা কেস হয় একটা হচ্ছে বাতাসের দিকে গতিশীল আর একটা হচ্ছে ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল সো আমরা প্রসেস কয়েকটা প্রসেসে করছিলাম প্রসেস ওয়ানে করছিল প্রসেস টুতেও করছিলাম একই ম্যাথ এবং প্রসেস টুটা আমি কি বলছিলাম যে ইজিয়ার আর এমসি আসলে প্রসেস থ্রি এটাও বলছিলাম একই ম্যাথ এবং একই টাইপের ম্যাথ উভয় কাজ ফিজবে সামনের কাজ ফিজবে পিছের কাজ ফিজবে রুয়েট পাঁচ ছয়ের ম্যাথ করছিলা এটা করার পরে কি আসছিল আর ব্যক্তি বাতাসের বিপরীতে করছিল ব্যক্তি বাতাসের দিকে করতেছিল এগুলা নিয়ে বহুত ক্যাচাল বহুত ম্যাথ করছো এগুলা সব ডান এবার দেখো আচ্ছা এবার সতেরো আমি পরে দিই কি হয়েছে আর কি এটা নিজেরাই করতে পারবা সমস্যা জাস্ট পড়ে দিই হ্যাঁ কোনো একদিন বৃষ্টি দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি ভাবে এত বেগে পতিত হচ্ছে আচ্ছা রাস্তায় একজন লোক এত বেগে আরেকজন লোক আরেক আরেক বেগে যাচ্ছে আরে বাপরে খুবই সোজা ম্যাপ তো হেঁটে চলা একজন হাঁটতেছে কত বেগে ফোর কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে এবং আরেকজন এত কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে বা সাইকেলে যাচ্ছে সো এক একজনের জন্য এক এক রকমভাবে বৃষ্টি পড়বে তাহলে এক একজন এক একভাবে ছাতা ধরবে দ্যাটস ইট আর কিছু না এটা পারবা ঠিক আছে এটা যদি না পারো ভাই মানে এগুলা যদি না পারতে হয় বা এগুলা যদি করে দিতে হয় তাহলে আসলে সত্যি কথা বলতে বুঝতে হবে তোমরা মেইন ক্লাসে হচ্ছে মনোযোগ দাও নাই হ্যাঁ মেইন ক্লাসে মনোযোগ দিলে খুবই সোজা চলো এটা করে দিব ঠিক আছে চলো তোলো এটা তো এটা করব এটা দেখো ভরকা যেতে পারে ঢাকা বোর্ড লেখো ঢাকা বোর্ড তেইশ লেখলেই হবে শুধু প্রশ্ন তুলতে হবে না একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে তিরিশ ডিগ্রি কনেক করে হেলানো ঠিক আছে ছাদের সাথে তিরিশ ডিগ্রি কোন ওকে করে হেলানো ওকে ছাদের সাথে তিরিশ ডিগ্রি মানে কি ও বুঝছি সো যেটা হয়েছে পিছনের কাজ এই যে পিছের কাজ যেটা এটা ছাদের সাথে তিরিশ ডিগ্রি কোন এই যে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি একটু বড় করে একই আর পিছনে কাজটা হচ্ছে ছাদের সাথে ডিগ্রি তাই না হ্যাঁ তিরিশ ডিগ্রি আচ্ছা গাড়িটি এত বেগে গাড়ির বেগ দেওয়া আছে ভি কার দেওয়া আছে আঠারো আই হ্যাড বেগে মানে আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে বা আঠারো মিটার পার সেকেন্ড যা খুশি তাই হোক এত বেগে যাচ্ছে হচ্ছে এক অক্ষ বরাবর হঠাৎ বৃষ্টি এত বেগে পড়া শুরু হলো ঠিক আছে তাহলে বৃষ্টি পড়া শুরু করেছে হচ্ছে এইভাবে মাইনাস টুয়েলভ জে এই মাইনাসটা তো বুঝছো যে মাইনাস কেন হলো কারণটা হচ্ছে এই বরাবর অক্ষের নেগেটিভ বরাবর যাচ্ছে দেখ মাইনাস টুয়েলভ জে গাড়ির সামনের ক্লাসে বৃষ্টি কত বেগে পড়বে তাহলে গাড়ির সামনের ক্লাসে বৃষ্টি কত বেগে পড়বে এটা মানে হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত ঠিক আছে এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ দেখো তোমাদের একাধিক প্রসেস শেখানোর মানে উদ্দেশ্যটা এটা ছিল আর কি দেখছো এটা কোন প্রসেসের ম্যাথ প্রসেস নাম্বার টু বা থ্রি যেটা পড়ছিলাম আর কি ওই প্রসেসের ম্যাথ কিন্তু প্রসেস ম্যাথ না ম্যাথ না কিন্তু সো যারা এগুলো বোঝে না তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে অথচ এগুলো কিন্তু খুব সোজা এই প্রসেসে গেলেই বেশি সোজা হয় ম্যাথ তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কি করতে হবে গাড়ির সাপেক্ষ গাড়ি মানে গাড়ির বেগটা মাইনাস দিতে হবে তাই না বৃষ্টির বেগ কোনটা বৃষ্টির বেগ হচ্ছে এটা ইউ মাইনাস গাড়ির বেগ গাড়ির বেগ হচ্ছে ভি

কত কত মানে ভ্যালু বের করতে হবে সুতরাং এটার ভ্যালু কত আসে দেখো 6 √13 একক এখানে কোনো মিটার পার সেকেন্ড কিলোমিটার পার आवर দেওয়া নাই সো আমরা একক ওয়ার্ডটা লিখ ঠিক আছে একক কিছু দেওয়া যাবে না শুধু একক ওয়ার্ডটা লিখতে হবে ঘ নাম্বারটা কি বলেছে ঘ নাম্বারটা বলেছে যে ঘ নাম্বার এবার উদ্দীপকের গাড়ির পেছনের ক্লাস বৃষ্টিতে ভিজবে কিনা ঠিক আছে পেছনের ক্লাস বৃষ্টিতে ভিজবে কিনা তাহলে এটা বের করার জন্য আমার বের করতে হবে যে এইটা আসলে কত অ্যাঙ্গেলে পড়তেছে ঠিক আছে ঘ নাম্বার ঘ নাম্বার আমাকে বের করতে হবে এই যে মাইনাস টুয়েলভ বাই মাইনাস যে এটার অ্যাঙ্গেলটা কত তাহলে দেখো খুব সোজা কিন্তু এটা মাইনাস টুয়েলভ বাই মাইনাস এইটিন যে মাইনাস টুয়েলভ আই মানে কত এই বরাবর টুয়েলভ তাই না তাহলে এই বরাবর হচ্ছে বারো যাও টুয়েলভ আর এই বরাবর নামও হচ্ছে এইটিন এইটিন নামও ঠিক আছে এটা হচ্ছে মাইনাস টুয়েলভ বাই এটা হচ্ছে মাইনাস এইটিন জে এটা করলে তুমি পাবা হচ্ছে এই যে এই বেগটা যেটা মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ এই কালারে চাই এটা হচ্ছে মাইনাস টুয়েলভ বাই মাইনাস এইটিন জে আমার কি বের করতে হবে আমার বের করতে হবে যে এই কোনটা কত কারণ এই কোনটা নিয়ে খেয়াল করো এই কোনটা নিয়ে কিন্তু খেলা সো আমি এই কোনটাই বের করব স্ট্রেট হুম ছাদের সাথে থার্টি ডিগ্রি খেয়াল করো গাড়ির ছাদের সাথে ছাদের তোলের সাথে থার্টি ডিগ্রি আমি এই কোনটা বের করব থেটা বললাম এভাবে লিখি থেটা সুতরাং ট্যানজেন্ট অফ থেটা লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আঠারো এটার ভ্যালু আর ভূমির ভ্যালু হচ্ছে বারো টেন আঠারো বাই বারো বারো যে আঠারো আই ও আমি ভুল করছি তো এখানে সরি সরি বারো যে আঠারো তো এই দেখো এখানে ভুল থ্যাংক ইউ কে বলছে এটা বয়সের দোষের কারণে এগুলা ভুল এলো বারো যে আঠারো আই হ্যাঁ তাহলে এটা বড় হবে তাহলে এটা মাইনাস আঠারো আর এটা বারো যে এটা কম হবে তাহলে এটা হচ্ছে তুলনামূলক কম ঠিক আছে তারপরে করো এই তো হয়ে তো গেছে এখন এখন এটা ঠিক করে দাও আচ্ছা এটাকে ডিলেট করে নতুন করে রাখি এইটা আর একলা সরাই দাও মাইনাস বারো যে মাইনাস আচ্ছা তাহলে দেখো থেটার ভ্যালুটা যেটা এই যে এটা হচ্ছে থেটা ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব হচ্ছে এবার বারো ভূমি হচ্ছে আঠারো টেন ইনভার্স বারো বাই আঠারো থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি দেখো এটা বৃষ্টিটা থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রিতে পড়বে বা বৃষ্টি পড়বে হচ্ছে এইভাবে বৃষ্টি পড়বে হচ্ছে তিরিশ ডিগ্রিতে না একটু বাঁকা ভাবে আর একটু বাঁকা ভাবে আর কি এইভাবে পড়তেছে ঠিক আছে তিরিশে পড়লো না একটু বাঁকা ভাবে পড়লো তাহলে কি হলো এই কাজটা জীবিত থাকলো জীবিত থাকলো মানে মানে ভিজলো না আর কি সুতরাং পিছনের কাজ ভিজবে না তাহলে কই ভিজবে ভিজবে না তো হে আপনার কই ভিজে ভিজবে না তো তো দেখছো এইভাবে পড়ার সুফলটা পাচ্ছ যারা এইভাবে জানবে না এভাবে করবে না ম্যাথগুলা আগে থেকে তারা কিন্তু লাইক মানে বোর্ডে গিয়ে একদম হতাশ যে কি পরীক্ষার প্রশ্ন আসলো অথচ দেখো এটা সলভ করতে আমার কতখানি লাগলো এক পেজও লাগবে না তুমি যদি একটা ভালো একটা সোজা একটা পেজে হচ্ছে সলভ করো গ নাম্বারে তিন লাইন ঘ নাম্বারে কয়েক লেখার লেখার অংশটুকু আর কিছুই না ঠিক আছে খুবই সোজা বলতে গেলে যারা পারবে তাদের জন্য সোজা মানে লাগবে এটা নিজেরা করবা বাতাস প্রবাহের আগে এবং পরে কি হবে ছাতা ধরলে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এটা আমি আর করাবো না আহ বিপরীত দিকে বায়ু বায়ু চলে কিনা না হাবিজাবি নিজেরা করবা বাতাস কত বেকার বৃষ্টি থেকে রক্ষা পড়ত নিজেরা এবার হচ্ছে স্পেশাল কেস আনতল আনতলের এই ম্যাপটা করছিলাম তোমরা হ্যাঁ আনাততলের হচ্ছে আমরা এই ম্যাপ আচ্ছা এই ম্যাপটা মনে পরে আছে সামনে আছে তো আনাততলের একটা ম্যাপ করছিলাম আমরা আর কি হ্যাঁ এই যে আনতোতলের ম্যাপটা এবং এটা সলভ করে দিছিলাম আমি বেশ কয়েকভাবে তোমাদের আমরা এই নিয়মে এই আইজাকে দিয়ে করছি ইজি করার জন্য আইটা কেটে করছিলাম এখানতে আমরা সলভ করছি তাহলে এটা থাকবে হোমওয়ার্ক কারণ এই টাইপের ম্যাথ করা আছে আমাদের করবা দেখছো জানো তো তল আনো তলে হুম পাহাড়ের ঢাল আনো তলে বৃষ্টি পড়ছে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ করবা কিন্তু এটা হ্যাঁ মাস্ট এটা লাগবে এর পরবর্তীতে আরোহী কী দেখলো বৃষ্টির ধারা কেমনে কেমনে পড়ছে থ্রি ডি ভ্যাক্টর চলো থ্রি ডি ভ্যাক্টর পড়তে টাইম লাগবে না আমাদের সো থ্রি ডি ভ্যাক্টর আমরা যে কোনো একটা ভেক্টর বের করতে পারি পি থেকে কিউ বরাবর যাচ্ছে হ্যাঁ সো পি থেকে কিউ বরাবর যে কোনো ভেক্টর বের করার পর আমরা ভেক্টরের গুণে ঢুকে গেছিলাম আর কি সো আমরা স্কেলার সাথে ভেক্টরের গুণ দেখতেছিলাম তার পরবর্তীতে আমরা কি দেখছি আমরা দেখছি হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ এখন ভেক্টরের সাথে ভেক্টরের গুণ দুই দুই রকমের একটা হচ্ছে একটা হচ্ছে কী হয় একটা হচ্ছে হচ্ছে ডট গুণন হয় একটা হচ্ছে ক্রস গুণন হয় তাই না সো ডট গুণন যেটা দেখতেছিলাম এই ডট গুন ফল আমরা ডট কেন হয় ডট হলে কেন কসেটে আসে সব কিছুই আমরা ব্যাখ্যা করছিলাম মেন ক্লাসে হোপফুলি খাতাতে আছে। এবং আমরা কিভাবে প্রকাশ করি না করি সব কিছুই আসে এবং আমরা এগুলা ইজি করে করছিলাম খুব ইজি জিনিস ছিল হাবিজাবি অনেক কিছুই ছিল হ্যাঁ আর এখানে একটা জিনিস ছিল যে এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষায় লাগবে সিকিউতে যে দুইটা ভেক্টরে ডট গুন শূন্য হলে কি হবে তারা পরস্পর লম্ব হবে বা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট এখন ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে মিনিমাম ভ্যালু কত হতে পারে এগুলো আমরা শিখছি তারপরে আমরা যে কোনো দুইটা ভেক্টর ডট গুণ ফল কেমনে বের করে সেটাও দেখছিলাম কি করা হয় জাস্ট সহগুলা গুণ দেওয়া হয় তাই না সহগুলার গুণ দেওয়া হচ্ছে তার পরবর্তীতে আমরা এই যে এর মান কত হলে এই ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে এই টাইপের ম্যাথও করছিলাম একলা করা আছে তোমাদের যেটা একটু আগে আমরা বলতেছিলাম আর কি যে এই ম্যাথটাই ছিল এবং তখন আমরা গ নাম্বারটাকে বাদ দিছিলাম এখন ঘ নাম্বারটাকে বাদ দিয়ে গ নাম্বারটাকে করব সো গ নাম্বারটা আমি নিজে করব না তোমরা করবো আর কি খুব ইজি এই মুখে মুখে করো এম এর ভ্যালু কত হবে এক মিনিট টাইম মুখে মুখে বলবো আমাকে ফটাফট বলো হ্যাঁ আই কে দিয়ে করলে ডাল ভাত আর কি এই ভিজবে না যে এটা বুঝি না কেন বুঝো নাই তুমি এই নর্মাল চিন্তা করো তো আপনার নর্মাল চিন্তা করো একটা কি বলে যে একটা উইন্ডো বা একটা মনে করো গাড়ির পেছনে কাজ যে কোনো হেলে আছে তার চেয়ে বেশি কোনো যদি বৃষ্টি পড়ে যায় তুমি চিন্তা করো ভিজবে কি ভিজবে না নিজেই নিজেকে ই করো কোয়েশ্চেন করো তুমি বৃষ্টিটা আঁকাও বৃষ্টির প্রবাহটা আঁকাও গাড়ির কাজটা আঁকাও দেখো ভিজে নাকি এই এমের ভ্যালু কত দুই ইবনে রশিদ দুই বলতেছো

ভেক্টর তাই পরস্পর লম্ব কি না ঘ নাম্বারটা এখন ইম্পর্টেন্ট ঠিক আছে ঘ নাম্বারটাতে এখন আমরা আসি নাই ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট ভেক্টর তাই পরস্পর লম্ব কি না ইজি লম্ব হলে কি হবে ডট গুণফল বের করবে ডট গুণফল জিরো হলে লম্ব না হলে লম্ব না তাই না ডট গুণফল জিরো হলে লম্ব না হলে লম্ব না দেখছো কত সোজা সোজা প্রশ্ন আসে বোর্ডে যশোর বোর্ড তেইশ তারপরে চলো চলো এই যে গ নাম্বারটা করছো ও পি কিউ খেয়াল করে দেখো ও পি কিউ কোন সমকোণী ত্রিভুজ কিনা সেটা বলতে বলেছে তাহলে আমরা ওপি কিউ হ্যাঁ কোন সমকোণী ত্রিপুস কিনা ঘর নাম্বারটা এটা করবো লেখক সিলেট বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ লেখক এটার ঘনাম্বারটা নাম্বারটা একটু আগে করে আসছি আমাদের আর বেশি সময় লাগবে না এখন আমরা জাস্ট ফ্লাই থ্রু করে যাব আর কি ফ্লাই থ্রু মানে তো বোঝো যে সব জানা জিনিসের মধ্যে আসছে আর কি নতুন কিছু নাই জাস্ট দেখাই দিলে হয়ে যাবে এক এক করে তোমাদের হাতে এমসি ই ধরাই দিব আর কি হোমওয়ার্ক পারা জিনিসের হোমওয়ার্ক দেখো ওপি কিউ সমকোণী ত্রিভুজ কি না এটা বের করার জন্য আমাকে অবশ্যই একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সমকোণী ত্রিভুজ কি হবে তোমার অতিভুজ যেটা তার উপরে স্কোয়ারটা হবে বাদবাকি বাকি লম্ব এবং ভূমির উপর স্কোয়ারের যোগফলের সমান তাই না এখন অতিভুজ কোনটা হয় সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ যেটা থাকে সবচেয়ে বড় বাহুটাই হয় অতিভুজ তাহলে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভেক্টর বের করতে হবে এবার প্রতিটা বাহু ওপি দেখো ওপি ইকুয়াল টু হচ্ছে টয়স দেখো এটা জিরো 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 কিন্তু ইজি কিন্তু টয়স আই মাইনাস প্লাস থ্রি কে আর ও কিউ যেটা

রুটোার টু স্কোয়ার টু স্কোয়ার এবং এটা হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজের জন্য কি হতে হবে সমকোণী ত্রিভুজের জন্য সবচেয়ে বড়টা যেটা এটা অতিভুজ হতে পারে

আবার ওপি যেখানে সেটা কিন্তু হবে উনত্রিশ উনত্রিশ স্কোয়ার করলে উনত্রিশ সুতরাং ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার নট ইকুয়াল টু সুতরাং ত্রিভুজ অসম্ভব বা হচ্ছে না ঠিক আছে আচ্ছা সাপোজ একটা কথা বলি যদি এখানে এমন হয়তো যে এখানে মিলে গেল তারপরে না আরেকটা টেস্টও করতে হতো সেটা হচ্ছে এটা তো যদি অতিবুজ হয় তাহলে এই দুটা লম্ব হইতে হবে হ্যাঁ এটা লম্ব কিনা সেটাও চেক করতে হবে খেয়াল করো আবার আমার কথাটা এটা যদি অতিবুজ হয় তাহলে এটা কি লম্ব হইতে হবে না লম্ব কিনা সেটাও চেক করতে হবে যদি এটা মিলে যায় এটা এটাই মিলে নাই তাহলে এটা পসিবলই না কথা বুঝছো তারপরে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় কোসাইন দিয়ে আমরা করি ইজিলি আমরা মানে ক্রস গুণে যাই না ডট গুণে আমরা ইজিলি এই বের করতে পারি হুম থেটা ওয়ান এবং থেটা টু এর মধ্যে কোনটা বড় এটা বের করতে হবে তো এটা বের করার জন্য কি করতে হবে কিছুই না তুমি হচ্ছে কি বের করবা তুমি হচ্ছে তাদের মধ্যবর্তী কোনগুলো বের করবা তাইলেই হবে হুম আর তারপরে এ ও বি এর ক্ষেত্রফল এই যে এটার ক্ষেত্রফল বের করতে বলেছে ক্ষেত্রফল কেমনে বের করে এটাও জানি তাই না এটা তো আমরা জানি ক্রস গুণফল করে করা যায় এটা এও বিটা কি একটা ত্রিভুজ হ্যাঁ তাহলে ত্রিভুজের ক্রস গুণফল করলে করা যাবে এটা তো জানো আর হচ্ছে কোনটা বড় এটাও নিজেরা করবা এটা আমি আর করালাম না হোমওয়ার্ক ঢাকা বোর্ড সতেরো একই রকম কোশ্চেন সামান্তরিক দেওয়া মধ্যবর্তী কোন নির্ণয় এগুলা করসো লেকচার নাম্বার সতেরো ওকে এটা বেশ কঠিন জিনিস ছিল এটাই কঠিন ছিল যেগুলো আমরা করছি হ্যাঁ মধ্যবর্তী কোনগুলো বের করা ডাইরেকশন কোসাইন একটা সোজা জিনিস দেখবে হলে চলে আসছে এই যে অভিক্ষেপ আর রূপাংশ অনেক আসে

এখানে কি বলছে বি বরাবর এর অবিক্ষেপ তাহলে যার অভিক্ষেপ তার কস্থেটা তাহলে এ কথেটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা অ্যান্সার কত বের করবা শেষ এ এবং বি নিয়ে কাজ করবা সমান্তরাল একক ভেক্টর এটা আমরা পারি দুটি বিন্দু এবং বি অবস্থান ভেক্টর তার এক্স অক্ষের উপরে লম্ব বিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ ঠিক আছে মানে দুইটা অভিক্ষেপ আসবে তুলনামূলক করতে হবে মানে কোন বিক্ষেপটা বড় কোন বিক্ষেপটা ছোট বড় ছোট হিসাব করতে হবে এটাও সোজা চার অভিক্ষেপ তার কোস थीटा তারপরে আমরা ক্রস গুনা চলে গেছি আর কি ক্ষেত্রফল আনার জন্য ক্রস গুণফল আনা হয়েছিল এটা মনে আছে কিনা তোমাদের আর ক্রস গুণফল কেমনে পাওয়া যায় এবং ক্রস গুণফল করলে কি পাওয়া যায় সেটা আমরা দেখছে কি পাওয়া যায় যে তলে আছে তার উপর লম্ব একক ভেক্টর পাওয়া যায় বেসিক্যালি ক্রস গুণের পরে সো এইভাবে আমরা লম্ব একক ভেক্টর বের করতে পারি যেটা অবশ্যই পরীক্ষায় আসছিল আচ্ছা এই যে এখানে এই যে এখানে দেখো দেখাইছিলাম যে এটা কিন্তু ভেক্টরের ক্রস গুণ কিন্তু কি বিনিময় সূত্র মেনে চলছে না কিন্তু ভেক্টরের ডট গুণ কিন্তু বিনিময় সূত্র মেনে চলে দুইটা ভেক্টরের ক্রস গুণ কিন্তু বিনিময় সূত্র মানে না এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রসে ঠিক আছে এটাই হচ্ছে এখানে ব্যাখ্যা যে এ ক্রস বি নট ইকল টু বি ক্রসে বরং এ ক্রস বি ইকাল টু মাইনাস অফ বি ক্রসে হয় তো এটাকে ব্যাখ্যা করতে হবে লিখিত আকারে ব্যাখ্যা করে দিবা হয়ে যাবে ডান এখানে আর কিছু করার নেই তিনশো নম্বর স্লাইড এখানে আমরা স্ক্রু নিয়ম বা বোতলের ছিপি নিয়মে আমরা দেখছিলাম যে এ ক্রস বি এর ডাইরেকশন কেমনে বের করে এখানে কোনো রকম রাজনীতি করার কিছু নাই এবং এখানে আমরা হচ্ছে ক্রস গুণফলের ভ্যালু বের করতেছিলাম আমরা ভিন্ন ভিন্ন হচ্ছে কি বলে যে এই আই জে কে এদের মধ্যবর্তী ক্রস গুণ করলে কি হয় সব দেখছি আর অ্যাকচুয়াল ক্রস গুণ ফল কেমনে বের করা যায় সেটা আমরা দেখছি যেটা আমরা দেখছি হচ্ছে পরবর্তীতে একটা নির্ণয় ক্ষেত্রতে সো আমরা নির্ণয়কে অ্যাপ্লাই করছি সব জায়গায় অবশ্যই নির্ণয়কে অ্যাপ্লাই করবা নির্ণয় ছাড়া ওই নাই মানে ওই আছে কিন্তু দরকার নেই নির্ণায়ক ছাড়া কোনো দরকার নেই আমরা দেখছি যে ক্যালকুলেটর দিলে কীভাবে করা যায় এগুলা এটাও ডান এর পরবর্তীতে হচ্ছে আমরা কি করছি সমান্তরাল হলে কি হবে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ হবে থেটা এবং সমান্তরাল হলে যেটা হবে তাদের ক্রস গুণ ফলের ভ্যালু হবে জিরো আর ক্রস গুণ ফল হবে জিরো ভেক্টর খেয়াল করে দেখবা এখানে জিরো ভেক্টর আছে কিন্তু এখানে ভ্যালু তাই ভেক্টর নেই তারপরে আমরা দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এম এর ভ্যালু কত এখানে তো সমান্তরাল এম এর ভ্যালু কত হলে সমান্তরাল হবে এটার প্রসেস ওয়ান যেটা একটু বড় প্রসেস ছিল আমরা বলছিলাম যে না ভাই আমরা প্রসেস টু করবো আমরা জ্যামেতিক প্রসেস যাবো তো প্রসেস টু দিলে এটা খুব ইজিলি চলে আসে আর কি এবং এটা দিয়ে আমরা সলভ করবো আর কি সো লেকচার আমরা শিখছিলাম হচ্ছে এই টাইপের ম্যাথগুলো যেটা একটা এমসিকিউ আর কি এটা একটা পরস্পর সমান্তরাল হলে কি হবে কি হয় সহকদের অনুপাত হয় সমান এটা আমরা অ্যাপ্লাই করছি পরবর্তীতে এইটা হচ্ছে আমরা এ এবং সি এর আমার মনে হয় না এটা নিয়ে বলার কিছু আছে এটা পারবা দুইটা মধ্যবর্তী কোণ বের করা এবং ভেক্টর এ এবং বি পরস্পর একই দিকে ক্রিয়াশীল কিনা একই দিকে ক্রিয়াশীল মানে হচ্ছে সমান্তরাল কিনা ব্যাখ্যা করতে হবে তো সমান্তরাল হলে কি হবে এ ক্রস বি করবা করে দেখবা হচ্ছে জিরো আসতে হবে ঠিক আছে আর সমান্তরাল না হলে জিরো আসবে না ক্রস গুণ করতে হবে তোমাকে কিছুই না এ এবং বি এর ক্রস গুণফল করতে হবে তারপরে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত তো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্তর মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে কি হয় দুইটা কি হয় যে তোমার দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর আঁকানো হয় সেই এ ক্রস বি হয় মানে এই ভেক্টর ক্রস এই ভেক্টরের ভ্যালুটা হচ্ছে এটা সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক আছে পরবর্তীতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কিত হচ্ছে আরো কি বলে যে প্রবলেম আমরা দেখছিলাম এবং যেটাই বোর্ডে আসে আর কি ভেক্টর দ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল বেসিক্যালি চতুর্ভুজ বলতে সামান্তরিক বুঝাইছে এখানে হ্যাঁ এটা মানে হচ্ছে সামান্তরিক এটা মানে হচ্ছে করতে আর পরস্পর লম্ব কিনা এটাও করানো লাগবে না এটাও যে জিনিস নাইনটি ডিগ্রি কোন এক ডট অবস্থান বিয়ে পরস্পর লম্ব হবে কিনা দেখছো পরস্পর লম্ব হবে কিনা মানে হচ্ছে ডট গুণফল ফল জিরো কিনা যাচাই করতে হবে হোমওয়ার্ক ক্ষেত্রফল বের করা সংক্রান্ত হোমওয়ার্ক কিছু করার নেই ক্ষেত্রফল বের করে বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করবা হোমওয়ার্ক করার নেই কিছু নতুন কিছু নেই একটা জিনিস খেয়াল করো আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এইভাবে হোমওয়ার্ক দেওয়া না মেন উদ্দেশ্যটা হচ্ছে দেখানো যে ভাই সব কোর্স যা কর্স ওইখান থেকেই আসে এবং তোমার আইডিয়া চলে আসার উচিত আজকের পরে যে এইচএসসির জন্য কি কি আসবে ঠিক আছে একটা আইডিয়া চলে আসবে আর কি যে কি কি টাইপের প্রশ্ন বারবার আসে আইডিয়া চলে আসবে এই যে সমকোণ ত্রিভুজ গঠন করে কি না একই কোয়েশ্চেন একটু আগে আমরা করলাম আর আলফা কোণের মান হুম মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আর কি এ ও বি বের করতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থেটা ধরো বের করবা ত্রিভুজ গঠন করে কিনা একই টাইপের প্রশ্ন বারবার সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা হম ক্লাসে যা করেছে তার বাইরে একটাও নাই তো ক্লাস তো অমনি করাইছি না রিভিশন দিচ্ছে তো আজকে ক্লাস আজকে নতুন কিছু পড়ছে রিভিশন দিচ্ছে তো নামই তো রিভিশন তাই না দেখানো আর কি যে এই 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 জিনিসটা রিভিশন দেওয়া আর কি এই জন্য আমি বলছি যে খাতাটা সামনে রাখো খাতার সাথে সাথে উল্টাও পেন্সিল দিয়ে জাগাই ফেলো আর কি কোন টপিক থেকে বেশি আসে সমান্তরিকে সন্নিত বাহ ধরে ক্ষেত্রফল 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 ক্লাসের চেয়ে বরং ডেঞ্জারাস জিনিস পরীক্ষা মানে খাতায় তাই করানো তাই নিজেরা করবা করাচ্ছি না শুধু শুধু তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত এটা তো ছিল এবং এই টাইপের আমরা প্র্যাকটিসিট থেকে সলভ করছিলাম কর্ণ দিলে কী হবে কর্ণের জিনিসপতি কিন্তু এখন আসে না ওইভাবে বোর্ডে হ্যাঁ কর্ণের জিনিসপতি অ্যাডমিশনের জন্য লাগে বোর্ডে আসে নাই ঘন সামান্তরিকের আয়তন নির্ণয় বোর্ডে আসে নাই তবে 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 এটার একটা অ্যাপ্লিকেশন আসছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে কি হয় তাদের বক্স প্রোডাক্ট যেটা যেটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস আর ডট করে যে দুইটা ভেক্টর ক্রস তার ডট দুইটা ভেক্টর ক্রস তার ডট দুইটা ভেক্টর ক্রস তার ডট এইটার বক্স প্রোডাক্টটা আসবে জিরো সমতলীয় হলে ঠিক আছে তাহলে দেখো এ বি এবং সি সমতলে অবস্থিত হবে কিনা কি করতে হবে মনে আছে তো বক্স প্রোডাক্ট মানে হচ্ছে এরকম করে সুন্দর মতো একটা সামান্তরিক সরি কি বলে যে নির্ণায়ক নির্ণায়ক দিয়ে দেখাইতে হবে এটা জিরো যদি জিরো হয় সমতলীয় জিরো না হলে অসমতলীয় সো দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে নির্ণায়ক করবে একটা নির্ণায়ক করে দেখাইতে হবে জিরো কিনা সো এটা গেল কুমিল্লা বোর্ড তেইশ একই সমতল অবস্থান করবে কিনা সম্মিলিত বোর্ড আঠারো একই সমতল অবস্থান করবে কিনা বরিশাল বোর্ড সতেরো একই সমতলা অবস্থান করবে কিনা সামান্তরিকের ক্ষেত্রফল ঢাকা বোর্ড একুশ একই সমতলা অবস্থান করবে কিনা যশোর বোর্ড একুশ একই সমতলা থাকবে কিনা দিনাজপুর বোর্ড একুশ এর চেয়ে কঠিনভাবে আমরা ক্লাসে করছি চারটে বিন্দু সমতলীয় হওয়া সত্ত্বেও হুম আমাদের এগুলো ভয় দেখায় আসলে লাভ নেই সবই করা আছে লম্বা একক ভেক্টর কোনটা হবে এই যে দেখো এই যে লম্বা একক ভেক্টর ব্যাপারগুলা একটু আগে দেখলা যে একটা বোর্ড সিকিউ ওকে এই যে লম্বা একক ভেক্টর বের করা দেখো এ এবং বি এ ভেক্টর দেয় লম্বা একক ভেক্টর কি হবে এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর ভ্যালু একটা নাকি একটা বলে নাই সো ডাবল অ অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল এটা পরে দেখতেছি একটু পরে আস সো লম্বা একক ভেক্টর আমরা এভাবে বের করতে পারি ঠিক আছে না চলো এর পরবর্তীতে নদীর তলের উপর লম্বা এক যেগুলো করছো এই যে এই কারণে এটা পরে দেওয়া আর কি লম্ব দিকে লম্বা এক ভেক্টর সম্ভব কিনা দেখছো আরেকটু গেলে আমাদের শেষ হয়ে যাবে আর কি কঠিন ম্যাথ বরং পরীক্ষায় আসার চেয়ে কঠিন ম্যাথ দেওয়া আছে করে ফেলছো আর কি তোমরা সো এগুলো আমাদের ভয় দেখাই লাভ নেই এখন আর বোর্ডের ভয় ট্রিপল প্রোডাক্ট পড়ছো এটাও পড়ছো তাহলে আমরা স্টেপ টুতে ছিলাম তাই না আজকে ভেক্টর ক্যালকুলাস ক্যালকুলাসের মধ্যে প্রথম যে পার্টটা প্রথম পার্ট থেকে কোনো প্রশ্ন হয় না এই পার্ট থেকে এই পার্টটা যদিও নেসেসারি আর কি এই পার্টটাই বেসিক বেসিক থেকে কোনো প্রশ্ন হবে না যে প্রশ্নগুলো হওয়া শুরু হবে সেটা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট থেকে প্রশ্ন হওয়া শুরু করবে সো কোন একটা কি হয় ল্যামডা যে হচ্ছে নাবলা যে এটা আছে আর কি অপারেট করে কি করে স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে তাই তো এখন তাহলে যেটা হয়েছে ভেক্টর অপারেটর স্কেলারকে ভেক্টরে কনভার্ট করছে মানে ডাইভার্জেন্স হচ্ছে আর কি সরি ডাইভার্জেন্স গ্রেডিয়েন্ট 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 হচ্ছে হ্যাঁ এই গ্রেডিয়েন্ট আমরা বের করা শিখছিলাম একই টাইপের ম্যাথ পরীক্ষায় আসছে সো এই যে দেখো গ্রেট মানে বেসিক্যালি কি বলে যে নতুন নির্ণয় করা আর কি নতুন নির্ণয় করা সম্পর্কিত সো একটা স্কেলার ক্ষেত্রে গ্রেট মানে হচ্ছে একটা ভেক্টর রাশি ঠিক আছে সো এই যে এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা লাগবে হচ্ছে তোমার একটা অনুধাবনমূলক প্রশ্ন বোর্ড প্রশ্ন ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে ব্যাখ্যা করো ঠিক আছে গ্রেডিয়েন্ট করলে এটা হয় এটা অবশ্যই একটা ভেক্টর হয়ে যাবে সো গ্রেডিয়েন্ট বের করা আমরা শিখছিলাম এবং ওই টাইপের ম্যাথ দেখো এই যে কোন একটা বিন্দুতে এই যে দেখছো যে কোন একটা বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করা দেখো খাতায় আছে তোমার ওটাই আসছে 396 নম্বর স্লাইড আজকের আচ্ছা সলিনয়েডাল কোনটা অনেক ঘনশীল দেখতেছে আর কি তো এটা গেল হচ্ছে গ্রেডিয়েন্ট পরবর্তীতে আমরা দেখছি কি ডাইভারজেন্স নামের একটা যে ডাইভারজেন্স কি নির্দেশ করে ডাইভারজেন্স নির্দেশ করে যে কোনো কিছু ছড়ায় যাচ্ছে নাকি অনেক জায়গা থেকে একত্রে মিলিত হচ্ছে একত্রে মিলিত হলে কি হয় ডাইভারজেন্স লেস দ্যান 0 হয় তাই না ছড়ায় না গেলে স্ট্রেট থাকলে ডাইভারজেন্স হয় 0 আর ছড়ায় গেলে ছড়ায় যদি যায় ডাইভারজেন্স গ্রেটার দ্যান 0 তাহলে দেখো ডাইভার্জাস গ্রেটার দেন জিরো হলে আয়তন বাড়বে ঘনত্ব কমে যাবে আয়তন কমবে ঘনত্ব কি হবে যে পরিবর্তন ভূমিকা আছে কিনা ডাইভার্জেন্স যদি জিরো হলে কি হয় আয়তন বাড়ে তাই না করছো একটু মানে এটা তোলা লাগবে না আমি জাস্ট লিখতেছি কি আয়তন বাড়বে এটা খাতাতেই আছে তোমার ডাইভার্জেন্স লেস দ্যান জিরো হলে আয়তন কমবে ওকে ডি ফর ডট ডি ফর ডাইভারজেন্স ডট হলে ডাইভারজেন্স সি সিলে কার এখানে আমরা কি বের করছিলাম ডাইভারজেন্স বেস করছিলাম যে কোনো একটা বিন্দুতে ঠিক আছে এবং আমরা অনেক কঠিন ম্যাথ করে ফেলছিলাম আর কি সো গ্রেডিয়েন্ট যেটা করে স্কেলারকে ভেক্টরে চেঞ্জ করে আর ডাইভার্জেন্স যেটা করবে ভেক্টরকে স্কেলারে চেঞ্জ করবে আর কি আর কার্ল যেটা কার্ল নির্দেশ করা হচ্ছে ঘূর্ণন প্রবণতা যদি ঘুরে তাহলে হচ্ছে কার্ল জিরো হবে না আর যদি কার্ল জিরো হয় তাহলে ঘুরবে না এই যে ঘূর্ণন প্রবণতা সো দেখোই যে কেস দুইটা থাকে যদি কার জিরো হয় যে কোনো একটা ভেক্টরে তাহলে সেটা অঘূর্ণনশীল ভেক্টর আর কাল জিরো না হলে সেটা ঘূর্ণনশীল ভেক্টর ঠিক আছে খেয়াল করে দেখো গ্রেডিয়েন্ট বের করতে বলেছে ডান এটা বারবার গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা হচ্ছে এই ভেক্টরটি সলিনয়েডাল নাকি সংরক্ষণশীল সলিনয়েডাল মানে হচ্ছে এটা হলে জিরো হলে হবে সলিনয়েডাল ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েডাল দেখো একটু আগে মনে লেখা ছিল একটা মিস করে গেছে আমি বলতে মিস করছি লেখা ছিল সম্ভবত এই যে ডাইভারজেন্স জিরো হলে সলিনয়েডাল বলা হয় তোমার খাতায় দেখো লেখ হুম তো ডাইভারজেন্স জিরো হবে এখানে সলিনয়েডাল হলে সলিনয়েডাল হ্যাঁ বা অসংরক্ষণশীল এরকম আর কি এবং বিয়ের লম্ব দিকে একক ভেক্টর ঘূর্ণনশীল অঘূর্ণনশীল কিনা অঘূর্ণনশীল হলে কি হবে জিরো নাকি না অঘূর্ণনশীল হচ্ছে জিরো কাল জিরো আর কি ঘুরতেছে না কাল জিরো হলে ঘুরবে না অঘুণ্ডনশীল এটা তারপরে কি পড়ছিলা দেখো তাপমাত্রার গ্রেডিয়েন্ট যে কোনো কিছুর গ্রেডিয়েন্ট আমরা বের করতে পারবো শুধু তাপমাত্রা না অনেক কিছু বের করতে পারবো বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা এবং মনে আছে কিনা যে আমি বাতাস দিয়েই শেখাচ্ছিলাম তোমাদের বাতাস দিয়েই শেখাচ্ছিলাম এই যে বায়ুরবেগ ঘূর্ণন হলে কি হবে ঘূর্ণিঝড় টাইপের আর কি তাই না খাতায় লেখা আছে এভাবে ঘূর্ণন হলে ঘূর্ণি ঘূর্ণিঝড় তারপরে কি ছিল পাখির আর মানুষের পায়ে হাটা ব্যাখ্যা করা ছাড়া যদি ওটা আমি ইচ্ছা করে ব্যাখ্যা করি না এই চ্যাপ্টারের কারণ হচ্ছে ওটা চ্যাপ্টার ফোরের জিনিস হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার স্যাপার আছে চ্যাপ্টার ফোরের জিনিস শিখলে এই কারণে আমি ব্যাখ্যা করিনি কিন্তু পরে দেখলাম যে এর মধ্যে দিয়ে রাখছে এই কারণে আমি ব্যাখ্যা করলাম কিছুটা কিন্তু ওটা যদি ব্যাখ্যা না করা লাগতো আমার ক্লাস আরও আগে শেষ হয়ে যেত তারপরে আমরা বহুত বহুত কঠিন কঠিন ম্যাথ ম্যাথ করছি করছি ভাই যেগুলা পরীক্ষায় আসতে আসতে বাচ্চাদের ম্যাথ হ্যাঁ এবং আমি লাস্টে বলছিলাম যে তোমাদের কি করতে হবে প্র্যাকটিস শিট থেকে সলভ করতে হবে তো ঘুণ্ডনশীল কিনা এটার কথা আমি বলে দিছিলাম যে এই টাইপের ম্যাথও আছে দেখবা সো এটা ম্যাপ কিন্তু আসতেছে এবং আমাদের বিশাল বড় আমি লাইফে এত প্রথম এত বেশি স্লাইডের ম্যাথ প্রথম করলাম ঠিক আছে এক্সামের আগের রাতে এত বড় নোট খাতা কিভাবে রিভিশন দিবো এটাই তো আজকে ক্লাসের উদ্দেশ্য তো এটা তুমি দেখো তুমি অলরেডি জানো কোনগুলো থেকে পরীক্ষায় আসে কোন থেকে পরীক্ষা আসে না হ্যাঁ এটা আজকে আমি করলাম হচ্ছে এইচএসসির সিকিউর জন্য আর কি এইচএসসির সিকিউর প্রিপারেশন নিতে গেলে তোমার মাথায় এখন আইডিয়া চলে আসবে কোনগুলা বারবার আসে কোনগুলো আসে না তো যেগুলা আসে ওগুলাকে রিভিশন দিবা যেগুলা কম আসে ওগুলাকে ছেড়ে যাবা পরীক্ষার আগে হয়ে গেল ঠিক আছে না এটার উদ্দেশ্য তো এটাই এটার উদ্দেশ্য তো এটা না যে এই দেখো এত কিছু পড়াইছি সব কিছু লাগবে না এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে বাছাই করা দেখানো যে ভাই যা পড়ছো ওগুলাই আছে বাছাই করে রিভিশন দিও তাইলেই হবে এটাই ছিল উদ্দেশ্য ঠিক আছে তো আমাদের বেশি সময় লাগে নাই দুই ঘন্টা পনেরো মিনিট লাগছে শেষ করতে চারশো তেরো স্লাইডের কি বলা যায় ক্লাস একটা রেকর্ড কি আমার যাই হোক তো থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস বলতে তোমাদের হচ্ছে ক্লাসটা হবে এমসি কি রিভিশন ক্লাস ওই ক্লাসে দেখা হবে আপাতত সি কিগোলা যেগুলো হোমওয়ার্ক আছে সেগুলো চেক করো বা করতে থাকো ঠিক আছে পারবা সবই পারবা সব টাইপের প্রবলেমই ক্লাসে করানো হয়েছে কোনোটাই বাদ যায়নি ওকে থ্যাংক ইউ নৌকার গুণটানা চ্যাপ্টার ফোরের অংশ ভাই নৌকার গুণটানা চ্যাপ্টার ফোর ঠিক আছে টান বল যখন পড়াবো তখন টান বলের জিনিস নৌকার গুণটানা লন রোলার এই দুটা চ্যাপ্টার ফোরে পড়ানো উচিত চ্যাপ্টার ফোরেই পড়াবো বুঝছো ওকে থ্যাংক ইউ চলো